আর তোমরা তো আসছো না? জি ভাইয়া, আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। একটু একটু সমস্যা হয় তো, তাই না? আচ্ছা, মানে মোদ্দা কথা, আমি আগে আমি প্রথমে মনে করো বাংলা পড়তাম। প্রথম দিকে আমার বাংলা অনেক ভালো লাগতো, বাংলা টাংলা ছেড়ে তারপরে মনে করো রসায়ন পড়া শুরু করছিলাম, রসায়ন অনেক ভালো লাগতো। তারপরে দেখলাম রসায়নও চলতেছে না, তারপরে ম্যাথ পড়া শুরু করছিলাম। বেশ অনেকদিন ম্যাথ পড়ার পরে তারপর মনে হলো ম্যাথ না, ফিজিক্স বেশি, মানে বেশি ভালো, বেশি সুন্দর। আসলে ফিজিক্সে আসার মানে মেইন কারণটাই ছিল, আমি যখন এই অঙ্কগুলা শিখছিলাম তখন, বা বিশেষত আমি যখন আমার আগের যে অঙ্কটা দেখাইলাম, এই অঙ্কগুলা যখন শিখছিলাম বা এই সব জিনিসপত্রগুলো যখন শিখছিলাম, তখন আমার ফিজিক্সে এত বেশি ভালো লাগছিল যে তখন আমি ম্যাথ ছেড়ে দিয়ে ফিজিক্স পড়া শুরু করছি। ফিজিক্স পড়াও খুব বেশি দিন হলো শুরু করি নাই, গত বছর নভেম্বর থেকে শুরু করছি, এখন পড়তেছি। তো বুঝতেই পারতেছো, অনেক এনজয়েবল একটা টার্মের সাথে তোমাদের পরিচয় করে দিচ্ছি এখন। আচ্ছা, তো রেকর্ড তো হচ্ছে, তাই না? ওইটা ওই নভেম্বর থেকে, নভেম্বর থেকে বই কিনে পড়া শুরু করছি। এটা পড়তে সাধারণত তোমাদের 1 বছর 2 বছর লাগবে, আমার এখনো শেষ হয় নাই, প্রায় 10-12টা চ্যাপ্টার শেষ হয়েছে। 10-12টা না, 17টা 18টার মতো শেষ হয়েছে। আর জানো, তোমরা যদি বইটা দেখে থাকো, চ্যাপ্টার আছে 52টা, যদি সপ্তাহে একটা শেষ করো, সপ্তাহে একটা শেষ করতেও অনেক কষ্ট এসে যায়। তাও ওই যে মানে বিডিপিএইচ এর যে প্রিপারেশন আসছিল, মানে বিডিপিএইচ এর সিলেকশন রাউন্ড হয়ে গেল কয়েকদিন আগে, সিলেকশন রাউন্ডের আগের 2 দিন মনে হয় আমি 4টা 4টা করে 8টা চ্যাপ্টার কমপ্লিট করছি শুধু 2 দিনে। মানে বুঝতেছো, একটু প্রেশার গেছে বেশি এর জন্য। আর কমপ্লিট করতে সাধারণত 1-2 সপ্তাহ, 1-2 সপ্তাহ লাগে এক একটা চ্যাপ্টার। অনেক বড় বড়, মানে অনেক হ্যাপা থাকে। আচ্ছা, তো আমি শুরু করি। তো যেমনটা বলতেছিলাম যে একজন পি পি ফোর্স দিয়ে একজন সামনের দিকে টানতেছে, 1 আর 2, এটা ক্যারেট না বলে এখন আমরা ব্লক বলতে পারি, ক্যারেট ব্লক একই জিনিস। তো এই যে এদের মাঝখানে যে সুতা আছে, এটাকে আমরা বলতেছি এখন আর ওই F1 2 এসব সুতা টুতা না বলে, আমরা এখন এটাকে বলতেছি কি, আমরা এটাকে বলতেছি টান বল, এটাকে আমরা বলতেছি টান বল। তুমি যদি আমার কাছে এখন কোনো সুতা টুতা নাই, চাবি দিয়ে দেখাবো কি না হবে কি না, মানে এটা যদি জোর, এটা যদি জোর করে টেনে এভাবে ছেড়ে দাও, দেখবে যে অটোমেটিক এটা এখানে চলে আসছে, মানে এখানে এখানে শক্ত করে ধরে ধরে রাখবা, ঠিক আছে? তারপর এখানে টান দিলা, টান দিয়ে ছেড়ে দিবা, বা এভাবে ধরে ছেড়ে দিবা, মনে হবে যেন একটু ওইদিকে গতিশীল হইলো। ওইদিকে কেন গতিশীল হইলো, ব্যাপারটা হলো তুমি যদি একটা বস্তুকে, মানে একটা সুতাকে এভাবে টান দিয়ে ধরে ধরে রাখো, তারপর ফুট করে যদি ছেড়ে দাও, মানে তুমি টান দেওয়ার কারণে এখান থেকে তুমি এই সাইডে পি বল দিচ্ছ, বিপরীতমুখী একটা টি বল সৃষ্টি হচ্ছে। টি বলটাকে আমরা বলতেছি টান বল, বা এটাকে বলা হয় টেনশন। এই টেনশন ফোর্স সৃষ্টি হচ্ছে, এই টেনশন ফোর্স সৃষ্টি হওয়ার কারণে তুমি যখন হুট করে ছেড়ে দিচ্ছ, তখন হয়তোবা ওই পাশের টেনশন ফোর্সটা তখনও, মানে তখনও বজায় আছে, তার কারণে এরকম একটু ওইদিকে সুতাটা একটু ওইদিকে চলে যায়। তাহলে তোমরা বাসায় হাতের সাথে সুতা বেঁধে কিংবা গ্রিলের সাথে সুতা বেঁধে জোরে করে টেনে হুট করে ছেড়ে দিবা, দেখবা সুতাটা একটু ওইদিকে চলে যাবে, ঠিক আছে? তারপর আবার অভিকর্ষ ত্বরণের প্রভাবে একদম নিচে পড়ে যাবে। আচ্ছা, এটাকে আমরা বলতেছি টান বল। টান বলটা কেমন ভাবে কাজ করতেছে, এই যে পি বলে টানতেছি, এর সাথে যে সুতাটা আছে সেটা হলো যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে টানতেছে, বলছে যাও না যাও না, ঠিক আছে? এইটা টি বল। একইভাবে এই টান বলটা আবার একে, মানে মানে সহজ ভাষায় তোমরা ধরে নাও, আমরা যেটাকে F2 এ ধরতেছিলাম, যেটাকে আমরা F1 2 ভাবে ধরে নিতেছিলাম, সেই সেইগুলাকে আমরা এখন টি বা টান বল হিসাবে উপস্থাপন করতেছি, ঠিক আছে? বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ, টান বলটা কিভাবে কাজ করতেছে, সে একই ভাবে ওইদিকে যাচ্ছে এদিকে আসতেছে, একই ভাবে কাজ করতেছে, ঠিক আছে? আবার এই বিষয়টা ধরে নাও যে কোনো একটা বস্তুকে যদি, মানে এইভাবে যদি আমি একটা, একটু পরেই দেখাবো জিনিসটাকে, এইভাবে একটা রডের সাথে বেঁধে এভাবে যদি ঝুলাই দেয়, এখানেও একটা টান বল কাজ করবে। কোন দিকে কাজ করবে, উপরে, মানে ওই দিকে, এখানে বাধা আছে একটা জিনিসের দিকে, একটু পরে আরেকটু বিস্তারিত দেখাবো, ঠিক আছে? তো এইটাই ছিল যে টান বলটা। তো আমি আবার ব্লক 1 আর 2 এর জন্য ইকুয়েশন লিখি, ইকুয়েশনটা কেমন হবে সহজে লিখে দিলাম। আচ্ছা, একটু বিরতি আজানের জন্য।
কোন কোন চ্যাপ্টার পড়ছি, ও আচ্ছা কোন কোন চ্যাপ্টার করাচ্ছি, মোদ্দা কথা আজকে 3 নাম্বার চ্যাপ্টার করাচ্ছি, 3 করাচ্ছি, কালকে করাবো আজকে 3 আর 5 নাম্বার চ্যাপ্টার করাচ্ছি, কালকে করাবো 2, 4 আর 6, কালকে করাবো 2, 4, 6, পরশু দিন করাবো 7 আর 8, তারপরের দিন করাবো 9 আর 10। মোটামুটি 10টা চ্যাপ্টার আমাদের, মানে 10টা চ্যাপ্টার না 9টা চ্যাপ্টার আমাদের এখানে কভার হবে ক্যাম্পে, ঠিক আছে? মানে ক্যাম্প করার পরে সবাই এই 10টা চ্যাপ্টারের মোটামুটি একটা ধারণা থাকবে, বাকি আর যদি একটু অ্যাডভান্স পড়া থাকে সবাইকে রিডিং দিয়ে দিলে ওরা ইচ্ছা মতো পড়ে নিতে পারবে। আচ্ছা তো চলো, আমরা মানে আজান দেওয়ার মাঝখানে আমি এরপরে আমাদের ফ্রিকশন নিয়ে কথা বলার কথা ছিল, আজকে না হয় আর ফ্রিকশন নিয়ে কাজ না করি, ফ্রিকশনটা ডিউ রাখলাম, মনে করো ডিউ রাখলাম, এটা নিয়ে আবার একটা ক্লাস হবে। আচ্ছা তো ফ্রিকশনটাকে ডিউ রেখে আমি নির্দিষ্ট করে নিয়েছি ঠিক আজকে ঠিক কতটুকু পড়াবো, খুব বেশি টাইম আর লাগবে না, বড় জোর 12টা 40 বা 45 লাগবে, ঠিক আছে? তুমি একটু তাড়াতাড়ি চেষ্টা করো। তো আমরা এম1 ব্লকের আসো কয়েকজন দেখি, 16 জন, ধন্যবাদ তোমাদেরকে থাকার জন্য, তোমরা আছো বলেই, হ্যাঁ তো তোমাদের জন্যই তো শুন। আচ্ছা ঠিক আছে, তো আমরা A1 নাম্বার ব্লকের ধর ইকুয়েশন বের করার চেষ্টা করছি, ইকুয়েশনটা কিভাবে বের করব, P-T, কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে? A1 হবে P-T, আবার 2 নাম্বার ব্লকের জন্য যদি আমি ইকুয়েশন বের করি, 2 নাম্বার ব্লকের জন্য ইকুয়েশন আসবে, আমার কি লাইটটা দিয়ে দেওয়া প্রয়োজন, সেটা হলো কারেন্ট নেই মানে চার্জ নেই, তো লাইট দিলে অসুবিধা হবে। আচ্ছা ইকুয়েশন দুটো বের করছি, কারো কি বুঝতে অসুবিধা আছে যে ইকুয়েশনটা কিভাবে বের করছে? এই যে একে সামনের দিকে পি, পিছনের দিকে টি, একে সামনের দিকে শুধুই টি, তাহলে এটাকে আমরা লিখে ফেললাম। আচ্ছা এই দুটোকে একসাথে করে আমরা ত্বরণের যেটা লিখতে পারি সেটা হলো M1 প্লাস M2, ঠিক আছে? আমরা এর আগেই করে আসলাম, এখন আমাদের উদ্দেশ্য হলো এই টি এর মানটা বের করব, কারণ এই টি এর মানটা পুরোটাই যাচ্ছে এলো হয় এই সুতার উপর দিয়ে, ঠিক আছে? এখন টি এর মানটা যদি অনেক বেশি বেশি হয় তাহলে মনে করো সুতাটা ছিঁড়ে যাবে, সুতাটা ছিঁড়ে গেলে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটতে পারে, তাই আমরা এই টি এর মানটা বের করব। দেখো এই এ এর মানটা যদি আমি এইখানে বসায় দেই তাহলে খুব সহজে আমি এই টি এর মানটা পেয়ে যাচ্ছি, তো চলো টি এর মানটা বের করি, এ এর মানটা বসাই দিব, পি M1 ব্যাপার কি দাঁড়াতো, টি এর মানটা এমন অদ্ভুত রয়ে আসতেছে কেন? আমার হয়তো খেয়াল ছিল না টি এর মানটা এমন অদ্ভুত রেই আসবে, ব্যাপার হলো এই যে এ ছিল এই ইকুয়েশনে, আমি এ যে হলো এর এর মানটা বসায় দিছি, বসায় দেওয়ার ফলে পেয়ে গেছি, এটা হলো আমার টি বা টেনশন ফোর্স এর মানটা। যদি আর একটু সুন্দর করে লিখতে চাই বিষয়টা এমন আসবে, M2, হ্যাঁ তোমরা কি এখন বুঝতে পারতেছো যে টেনশন ফোর্সটা আসলে কিসের উপর নির্ভর করতেছে? আমাকে একটু কেউ বিশ্লেষণ করো, শুনি তোমাদের কথাও কিছু। আচ্ছা তোমাদের কথা বলার হয়তো বা মুড নেই, আমি নিজেই বলতেছি। দেখো এটা হলো পুরো ইয়ার একটা পুরো সিস্টেমটার ভর, মানে এই 1 নাম্বার ব্লক আর 2 নাম্বার ব্লক একসাথে গতিশীল হচ্ছে, পুরো সিস্টেমটার ভর হলো M1 প্লাস M2, আর এই পিসেটটার ভর হলো M2, তার মানে এই পিসেটটা ভাগ পুরো সিস্টেমটার ভর, মানে পুরো সিস্টেমটার তুলনায় পিসেটটাতে ঠিক কত অনুপাতে মানে কি বলবো কত অনুপাতে ভর আছে তার সাথে আমরা যদি এই প্রদত্ত বলটাকে গুণ করে দেই তাহলে আমরা পেয়ে যাব টেনশন ফোর্সের মানটা। তার মানে কি পিছন দিকে যেই ইয়াটা আছে পুরো সিস্টেমের তুলনায় পিছন দিকে যেই ইয়াটা আছে মানে একদম শেষে, একদম শেষে যেই M2 ভরের বস্তুটা আছে তার অনুপাত পুরো সিস্টেমের ভরের সাথে M2 ভরের বস্তুর অনুপাত সাথে আমরা যদি প্রযুক্ত বলকে গুণ করি তাহলে আমরা টেনশন ফোর্স পেয়ে যাব। আচ্ছা এখন আমাকে বলছে স্যাম্পল প্রবলেম 15.1 এ যাইতে, 5.1টা অনেক বেশি মজার, ঠিক আছে চলো
কাজ করি, শুরু করি। ও আচ্ছা, এখানে তো আমি চ্যাপ্টার 4-এ আছি, তুমি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? চলে আসছি। হ্যাঁ, স্যাম্পল প্রবলেম কত? 5.1। 5.1-এ আমাদেরকে কি বলছে দেখি, চলো একটা একটা 15 কেজি ভরের বস্তু বস্তুকে তিনটা দড়ির মাধ্যমে ঝুলানো আছে। কিভাবে ঝুলানো আছে সেটা 5.4-এ ফিগারে, চলো ফিগারটা দেখে ফেলি। এই যে এখানে একটা বস্তু এইভাবে ঝুলানো আছে, এম ভরের বস্তু, এর ভর কত বলছে 15 কেজি। এখানে 45 ডিগ্রি কোণ করে আছে, এখানে 30 ডিগ্রি কোণ করে আছে, মনে করো এখানে কোনো একটা দড়ি বা বাঁশ বা এই টাইপ কিছু তার সাথে বাঁধা আছে, বাঁধানো এখানে 30 ডিগ্রি কোণ তৈরি করছে, এখানে 45 ডিগ্রি কোণ তৈরি করছে। এটা বোঝাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা হোয়াট আর দ্য টেনশনস ইন দ্য থ্রি স্ট্রিং, মানে প্রত্যেকটা যে প্রত্যেকটা যে সুতা প্রত্যেকটা সুতার টি এর মানটা চাইছে, মানে কি বলবো টেনশন ফোর্স, যেটা মাত্র আমরা বের করা শিখলাম। তো চলো আমরা শুরু করি। ওকে, যেমন ছিল কেমন ছিল আমি তো ভুলে গেলাম আবার। আচ্ছা, তোমাদের যদি কারো মানে বুঝতে অসুবিধা হতে থাকে, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, আমি যখন করাবো তখন অল্প অল্প করে একবার একবার করে দেখে নেবা। এটা হলো এ দড়ি, এটা হলো বি দড়ি, এটা হলো সি দড়ি। আচ্ছা, তোমরা কেউ ক্লাসে রেসপন্স করতেছো না, প্রবলেম খুব বেশি হয়ে যাচ্ছে কি? ক্লাস অফ করে দিব? আলিশা রহমান আছে, অনুষা আছে, হুমাইরা, সিটি, সাজিদ, মাইশা, মালিহা, হ্যাঁ আগের দিন যারা ছিল তারাই আছে, ধন্যবাদ সবাইকে। ঈশা আছে, শাকিলা মিশ্রত আছে, ধন্যবাদ সবাইকে। ওকে, তো এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রবলেম। তোমরা এইচআরকে ফিজিক্স পড়ো বা ফান্ডামেন্টালস অফ ফিজিক্স পড়ো বা ইউনিভার্সিটি ফিজিক্স পড়ো বা ফিজিক্স ফর সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার্স বলো, 5 নাম্বার চ্যাপ্টারটা শুরুই হয়েছে এই প্রবলেমটা দিয়ে। মানে 5 নাম্বার চ্যাপ্টারে উদাহরণে আগে এই অঙ্কটা থাকবে, কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কালকে যে তোমাদের ভেক্টর কনসেপ্ট পড়াইছি সেটা অনেক বেশি কাজে আসবে। চলো আমরা এখন এই এম এর ভরটার একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি। ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলে বিষয়টা এমন হবে যে এই মনে করো এম ভরের বস্তু যেটাকে আমরা পার্টিকেল হিসাবে বিবেচনা করতেছি, সেটা নিচের দিকে একটা ফোর্স ডাব্লু বা এমজি কাজ করতেছে না নিজের ভরের কারণে? হ্যাঁ, নিচের দিকে। আমরা আমি আপাতত সুবিধার স্বার্থে এই সি এই সুতাটাকে বাদ দিয়ে দিছি, মানে ধরে নিছি মনে করো এখানে একটা আংটা ছিল, এটা এসে এখানে একবারে যুক্ত হয়ে পড়ছে, ঠিক আছে? আর এটা তোমাদেরকে ওই যে যেটা বলছিলাম যে এমআইটি লেকচার গুলো আছে, এমআইটি লেকচারে দেখলে মানে আসলে একটু প্রুফ করে দেখাইছে যে আমরা যে অ্যান্সারটা বের করবো সেটা ওখানে আবার প্রুফ করেও দেখাইছে। ওকে, তো এখানে এমন ভাবে ঝুলে আছে, তো আমাদেরকে বলছে এইখানে টেনশন ফোর্সটা বের করতে, এখানে টেনশন ফোর্সটা বের করতে, এখানে টেনশন ফোর্সটা বের করতে। আচ্ছা, এটা কি বুঝতে অসুবিধা হচ্ছে যে এটুকুও বাদ দাও, দড়িটা যদি এইরকম থাকতো, দড়িটা যদি এরকম ভাবে থাকতো তাহলে এর টেনশন ফোর্সটা ডাব্লিউ এর সমান হতো, মানে সি দড়িটার টেনশন ফোর্সটা ডাব্লিউ এর সমান বা ওজনের সমান?
কারো বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে। ওকে, ধন্যবাদ। বিষয়টা হলো এরকম একটা বস্তুকে এইভাবে ঝুলায় রাখছে, তুমি যদি এর ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকতে চাও, নিচের দিকে ডাব্লু বল কাজ করতেছে, উপরের দিকে কি টেনশন ফোর্স কাজ করতেছে না, এই সুতা দিয়ে বাধা আছে এর জন্য, তো দেখো উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, মানে উপর দিয়ে খসে পড়তেওছে না নিচেও পড়তেছে না, তার মানে কি বলের মানটা জিরো স্থির অবস্থায় আছে। তাহলে জিরো ইকুয়ালস টু টি মাইনাস ডাব্লু এরকম বলতে পারি, তারপরে ডাব্লু ইকুয়ালস টি বলতে পারি, বুঝছো? আচ্ছা, তো এখানে বোঝা যাচ্ছে যে এখানে সি টি অফ সি এর মান বা সি সুতাটার টেনশনের মান হলো ডাব্লু, বা কি বলবো, কি বলে এটাকে, ওজনের সমান, ওজনের সমান। আচ্ছা, এখন দেখো এই যে টি এ আর টি বি, এটা এখানে 45 ডিগ্রি কোণ তৈরি করছে, এখানে তো এখানে 30 ডিগ্রি কোণ তৈরি করছে, এখানে 45 ডিগ্রি কোণ তৈরি করছে। আচ্ছা, একান্তর কোণের কনসেপ্ট থেকে আমি বলতে পারি না, এখানেও 30 ডিগ্রি কোণ, এখানেও 45 ডিগ্রি কোণ, বড় করে আসবো আগে। আচ্ছা, এখানে 30, তাহলে আমি একান্তর কোণ থেকে বলতে পারি যে এখানে সমান্তরাল ভাবে একটা দাগ টানছি, মনে করো এটা এক্স অক্ষের দাগ, তাহলে কি আমি বলতে পারবো না যে এখানেও 30 আছে ডিগ্রি কোণ, এখানে আছে 45, তাহলে এখানেও আছে 45। আচ্ছা দেখো, ফোর্সটা কাজ করতেছে এই বরাবর, মানে যে বরাবর সুতা আছে টেনশনও ঠিক সেই বরাবর কাজ করতেছে, যে বরাবর সুতা সেই বরাবর টেনশন। তার মানে কি আগে আমরা যা নির্ণয় করতেছিলাম, যে এখানে আমরা নির্ণয় করছি পুরোটাই ছিল ওয়াই এক্সিস বা লম্বা লম্বা ছিল সবকিছু, আবার এতক্ষণ যা যা করলাম সবকিছু ছিল এক্স অক্ষ বরাবর, কিন্তু এখন আসতেছে যেটা কিনা এক্স অক্ষেও নাই ওয়াই অক্ষেও নাই, একদম মাঝামাঝি আছে, তার মানে কি এটাকে আমাদের এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্টে ভাগ করে নিতে হবে, আর সে আমাদের একই কথা বজায় থাকবে যে এক্স এর জিনিসপত্র ওয়াই কে কোনো প্রভাব ফেলবে না, ওয়াই এর জিনিসপত্র এক্স কে কোনো প্রভাব ফেলবে না। আচ্ছা, তো চলো আমরা শুরু করি। আমরা এই বস্তুটার জাস্ট এক্স এক্সিস বরাবর জিনিসপত্র আমরা চিন্তা ভাবনা করতেছি, এক্স এক্সিস বরাবর এর কি কি আছে ভাবো, এক্স এক্সিস বরাবর এর আছে হলো টি এ, এখানে এসে কস 30, আচ্ছা এখানে মাইনাস টি, মাইনাস ওকে। তোমাদের কি এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে, আমি এই দিকে একে যদি আমি এইভাবে একটা কম্পোনেন্ট নেই, এখানে 45 ডিগ্রি মানে থিটা কোণ করে আছে, আমি কখনোই তোমাদেরকে এটা সাজেস্ট করব না যে তুমি এক্স অক্ষ বরাবর পাইলেই হুট করে বলে দিবে এক্স অক্ষ বরাবর এক্স হলে সেটা কি বলবো, এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট নিলে সেটা কস থিটা হবে, বা ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট নিলে সেটা ওই টিবি সাইন থিটা হবে, এমন না। সব সময় মেকানিক্যাল প্রবলেমে এর জন্য তুমি এই অনুপাতটা নির্ণয় করে দেখবে যে কোন অনুপাতের সাথে খাটে, যেমন এই যে দেখো আমি এই সাইডের, এই সাইডের জিনিসপত্র চাচ্ছি, এইখানে জিনিসপত্র টিবি আমাদের মনে করো জানা আছে বা টিবি আমরা বের করব, আমরা এই সাইডের জিনিসপত্র চাচ্ছি, তাহলে আমরা এটা কস থিটার ইয়া দিয়ে করে ফেলতে পারি, তো এক্স এক্সিস বরাবর এটা আছে টিবি কস থিটা, আমি এই দিকটাকে মানে এই দিকটাকে পজিটিভ ধরতেছি, এই দিকটাকে নেগেটিভ ধরতেছি, তাহলে এটা আসবে নেগেটিভে, তাই না, মাইনাস টি এ কস 30 ডিগ্রি প্লাস টিবি কস 45 ডিগ্রি, বুঝতে পারছো? আমরা জাস্ট এক্স অ্যাক্সিস এটা বিবেচনা করছি। ওকে, খুবই ভালো। আচ্ছা, এ কি এইদিকে চলে যাচ্ছে বা ওইদিকে চলে যাচ্ছে, এমন হচ্ছে যে বস্তুটা এখানে আছে এদিকে আসতেছে বা ওদিকে যাচ্ছে, এমন এমন কোনো কথা ইয়াতে প্রশ্নে বলা নাই, এখানে স্থির অবস্থায় আছে, তার মানে কি এর উপর ত্বরণটা শূন্য, তাই না? তাহলে টি এ কস 30 ডিগ্রি প্লাস টিবি কস 45 ডিগ্রি, তাহলে আমরা এমন বলতে পারি টি এ কস
30 সমান টিবি কজ 45 বলতেই পারি, তাই না? তো বলেই ফেললাম। তো এখন আমরা ওয়াই অক্ষ বরাবর চিন্তা ভাবনা করি। ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে কাজ করতেছে ডাব্লু বা এমজি, ওকে? তো নিচের দিকে আমি নেগেটিভ ধরলাম, উপরের দিকে আমি পজিটিভ ধরলাম। আমি কিন্তু একটু পরে এই পজিটিভ নেগেটিভ উল্টা পাল্টাই করে দিব, মানে অন্য প্রবলেমে যে নিচের দিকে পজিটিভ ধরবো, উপরের দিকে নেগেটিভ ধরবো, এটা ধরা যায় কোঅর্ডিনেট সিস্টেমকে। আচ্ছা, তো নিচের দিকে নেগেটিভ ডাব্লু, আচ্ছা উপরের দিকে এর কতটুকু কাজ করতেছে, টি এ সাইন থিটা, আবার এখানে কাজ করতেছে টিবি সাইন থিটা, নালে সাইন 30 ডিগ্রি লিখি, টিবি সাইন 45 ডিগ্রি, ওকে? আবার একইভাবে এটা উপরে লাভ দিচ্ছে না বা নিচে ধূপ করে পড়ে যাচ্ছে না, তার মানে এফ অফ ওয়াইটা জিরো। যেহেতু জিরো, তাহলে আমরা পক্ষান্তরটা, আমার জায়গা নাই তো, তাই পক্ষান্তরটা আগেই করে ফেললাম, ডাব্লুটা এই পাশে নিয়ে ফেললাম, তাহলে ডাব্লু ইকাল টু টি এ সাইন 30 ডিগ্রি। আচ্ছা, কই গেল? আমরা এই ভেক্টরটাকে আমরা আমাদের দেখাই যাচ্ছে না ভালোভাবে, এই ভেক্টরটাকে আমাদের বের করা দরকার, ঠিক আছে? আমাদের এখানে মনে করো টি এর মানটা আমরা জানি, আপাতত ধরে নাও টি এর মানটা জানি বা বের করব। তো এর ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্টটা নিব, ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্টটা এই যে এই বরাবর আসবে, এটাকে আমি সমান্তরালভাবে, যেহেতু একটা টি এ, টি এ একটা ফোর্স বা ভেক্টর, ভেক্টরের একটা নির্দিষ্ট দিক আছে, একে আমি সমান্তরালভাবে এখানে স্থাপন করতে পারি, তাই না? সমান্তরালভাবে এখানে স্থাপন করলাম, দেখো টি এ, আর এটাকে ধরো আমি টি এ এক্স ধরতেছি, ওকে, টি এ এক্স ভাগ টি এ, এটা কি আমার সাইন 30 ডিগ্রি না? এখানে আমার 30 ডিগ্রি ছিল লম্ব বাই অতিভুজ, হ্যাঁ। তাহলে টি এ এক্স এর মানটা আমি কি পাচ্ছি, টি এ সাইন 30 ডিগ্রি। আমি তাই টি এ এক্স না লিখে ডিরেক্ট টি এ সাইন 30 ডিগ্রি লিখে দিচ্ছি, একই কথা টিবি সাইন 45 ডিগ্রি, হ্যাঁ, বুঝে ফেলছো? আচ্ছা, খুবই ভালো। এখন আমাদের ডাব্লুর মান জানা আছে, সাইন 30 মান জানা আছে, সাইন 45 এর মান জানা আছে, কস 30 মান, কস 45 এর মান, সব মান জানা আছে, আমরা খুবই সহজে এটা ক্যালকুলেট করে বের করতে পারবো। কিন্তু বের করতে গিয়ে আমি যখন বের করছিলাম তখন আমার একটু সমস্যা হয়েছিল, যাই হোক, কিভাবে যে বের করে দেখো, দেখি এটাকে। এই ইকুয়েশন গুলো তো তোমাদের মনে থাকবে নিশ্চয়ই, তাই না? টি এ কস 30 ডিগ্রি ইকুয়াল টু টি বি কস 45 ডিগ্রি, এই এক নাম্বার ইকুয়েশনটা মনে রেখো, আবার এই যে এই ইকুয়েশনটাও মনে রেখো, কি টি এ সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু টি বি সাইন 45 ডিগ্রি, দুইটা ইকুয়েশন মনে রেখো। আমি একেবারে লাস্ট পেজে চলে যাচ্ছি। এখন কি যোগ বিয়োগ করবো দুইটা ইকুয়েশন দিয়ে, দাঁড়াও দেখি ভাবি, আচ্ছা চলো আমরা যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করে আমরা মান বের করবো, ডাব্লু প্লাস টি এ কস 30 ডিগ্রি, আর এই পাশে আসবে টি বি কস 45, 42 বাজে,
যাই হোক, আমরা দুটা ইকুয়েশনকে যোগ করছি, কি করছি, এই যে 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশনকে যোগ করে ফেলছি। যোগ করে ফেলে আমাদের ডাব্লিউর মানটা জানা আছে, আপাতত আগেই বসাইলাম না, এম ইকুয়াল টু কত, 15 কেজি। আচ্ছা, এম এর মানটা 15 কেজি আর জি এর মান 9.8, এটা তো জানোই তোমরা। তো ডাব্লিউটাকে এই পাশেই রেখে দিলাম। আচ্ছা, টি এ এটাকে এক সাইডে আনি, কস, আচ্ছা টি এ sin 30, একটু সুন্দর করে লিখি। বুঝতে কারো অসুবিধা আছে? ধরে নিলাম নাই। আচ্ছা, টি এ, এবার আমি টি এ কমন নিলাম, sin 30 মাইনাস cos 30, টি বি কমন নিলাম, sin 45 প্লাস cos 45, ঠিক আছে। ওকে, এখন আমার sin 30 মাইনাস cos 30 মান কত দেখি। মাইনাসে আসতেছে, আচ্ছা আসুক, মাইনাসে আসুক, প্রবলেম নেই, আসলে কি ঠিকঠাক আছে তো আবার, হ্যাঁ সব ঠিকই আছে। এবার আমরা sin 45 প্লাস cos 45 এর মানটা নির্ণয় করব, 1.414। এখন আমরা টি এ এর সাপেক্ষে টি বি এর মান বের করব, দেখি টি বি এর মান কেমন আসে। আচ্ছা, টি বিটাকে ওই পাশে নিলাম, ডাব্লিউটাকে এই পাশে আনলাম। কারো কি এটুকু বুঝতে অসুবিধা হয়েছে? আচ্ছা, এই কি বলেছে বুঝলাম না। আচ্ছা, এবার আমি এই ইকুয়েশনে টিবি এর মানটা বসায় দিতে পারি, পারবো তো? ওকে, বসায় দিই যেমন ছিল ইকুয়েশনটা। আচ্ছা, ডাব্লিউ এর মানটা আমি এখন একটু নিউমেরিক্যালি বসানোর চেষ্টা করি, এমজি হবে আর 0.33 কত ছিল, 366 ছিল। ছিল cos 45। ওকে, আমরা খুব সহজে এখান থেকে, খুব সহজ কি হচ্ছে আমাদের জন্য দেখি। আচ্ছা, আমরা cos 45 এর মানটা আগে বের করার চেষ্টা করি, 0.707 cos 45 এর মান এমন আসছে। আচ্ছা, এটা দিয়ে আমরা 0.414 ভাগ করে দিই, 0.5 আসছে, ঠিক আছে, 0.5 কে লিখে রেখে দিলাম, 0.5 ইন্টু এমজি টি এ। আচ্ছা, 0.5 দিয়ে কাছে ভাগ করব, 0.5 ভাগ করার দরকার নেই, এমন করি। কোন cos 30 ডিগ্রি? ও হ্যাঁ, cos 30 ডিগ্রি ছিল। ওকে, cos 30 লিখে দিই।
আর এই যে এই টার্মটাকে আমরা এই পাশে আনবো মাইনাস হিসাবে। হ্যাঁ, এই লাস্ট লাইনটা দেখে ফেলছে, এখানে টি এ ছিল, ঠিক আছে, এই লাইনটাকে আমরা পরের পেজে গেলাম, ঠিক আছে। কস 30 মান কত যেন? আচ্ছা, কস 30 মান দরকার নেই, আমরা টি এ কে কমন নেই, তাহলে এমন দাঁড়াবে কস 30 মাইনাস 0.5 গুণ 0.366, আর এই পাশে আমাদের ছিল 0.5 mg, তাই না? এরপরে এই পুরোটাকে এই পাশে ভাগ অবস্থায় নিয়ে আসি, পুরোটাকে এই পাশে ভাগ অবস্থায় নিয়ে আসলে 0.5 mg, m এর মান হলো 15, g এর মান হলো 9.8, আর এইখানে এটাকে ভাগ অবস্থায় এখানে আনলাম, কস 30, কস 30 মান কত? √3/2। আচ্ছা, এটা বসায় নিও। ওকে, আশা করি বুঝছো, এখান থেকে আমরা খুব সহজে সবগুলো মান আমার জানা আছে, টি এ এর মান বের করতে পারবো। এরপরে টি এ কস 30 ডিগ্রি, একইভাবে এখানে যদি আমরা বসায় দেই টি এ এর মানটা, খুব সহজে আমরা টি বি এর মানটা পেয়ে যাব, বুঝতে পারছো? তাহলে টি এ এর মানটাও চলে আসলো, টি বি এর মানটাও চলে আসলো, আর টি সি এর মানটা ডাব্লিউ এর সমান হবে, আগেই বলছিলাম। ওকে, আচ্ছা, এবার তোমাদেরকে নর্মাল ফোর্সের কনসেপ্টটা দেওয়া জরুরি। নর্মাল ফোর্স জিনিসটা হলো এমন যে, মনে করো কোনো একটা তলের উপরে একটা বস্তু আছে, একদম তল এর উপরে একেবারে লম্ব বরাবর একটা প্রতিক্রিয়া বল দিবে, আজকে মানে অনেক কিছু পড়াচ্ছে। আচ্ছা, এটা একেবারে লম্ব বরাবর একটা প্রতিক্রিয়া বল দিবে, সেটাকে বলা হয় কি, নর্মাল ফোর্স। এখন যদি বিষয়টা এমন থাকে, প্লেনটা এমন বাঁকা ভাবে আছে আর বস্তুটা এমন আছে, তাহলে তখনও বস্তুটা ঠিক এইভাবেই মানে একেবারে তলের সাথে লম্ব বরাবর একটা বল দিবে, কিন্তু বস্তুর ওজনটা কখন কাজ করবে? দেখো, এখন এর নিচে কাজ করতেছে ডাব্লু, তখন প্লেনটা ঠিক ডাব্লু এর সমপরিমাণ নর্মাল ফোর্স বা অভিলম্ব বা পৃষ্ঠ প্রতিক্রিয়া বল বা সারফেস টেনশন, সারফেসের নর্মাল ফোর্স, আর নর্মাল ফোর্স বলবো, ঠিক আছে, বাংলায় এত বলার দরকার নেই, তখন এই এন এর মানটা হবে এই ডাব্লু এর একেবারে সমান এবং বিপরীতমুখী, বুঝতে পারতেছো? যখন একটা বস্তু একটা প্লেনের উপর এভাবে রাখা থাকবে, তখন নিচের দিকে কাজ করতেছে ডাব্লু, তো উপরের দিকে কাজ করবে নর্মাল ফোর্স, যেটা কিনা এই ডাব্লু এর বা বস্তুর ওজনের সমান হবে। একইভাবে আমরা যদি সারফেসটাকে এরকম বাঁকা করে রাখি, তখন কিন্তু এই ওজনটা ঠিক বরাবর নিচের দিকেই কাজ করতে থাকবে। মনে করো সারফেসটা এরকম একটা ত্রিভুজ টাইপের আছে, ঠিক আছে, এই ত্রিভুজের উপরে আমরা রাখছি, তখন কিন্তু এই ডাব্লু এম জি ঠিক নিচ বরাবর কাজ করবে, ঠিক আছে। এখন তুমি একটা বিষয় দেখো, এখানে আছে মনে করো থিটা, থিটা কোণ, ঠিক আছে, এইখানে একেবারে লম্ব বরাবর নিচে, আর এটা তো মনে করো ভূপৃষ্ঠ, তাহলে কি এখানে 90 ডিগ্রি আমি বলতে পারবো না? আচ্ছা, তাহলে কি হইলো, এখন আমি এই যে আচ্ছা, এটাকে আমি কি বলবো তখন, 90 মাইনাস 30 থিটা? আচ্ছা, এখন আমি এই যে পৃষ্ঠ একেবারে লম্ব বরাবর একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, পৃষ্ঠ একেবারে লম্ব বরাবর প্রতিক্রিয়া বল দিচ্ছে, সেটাকে আমি একটু পিছন দিকে বর্ধিত করলাম, ঠিক আছে, একটু পিছন দিকে বর্ধিত করলাম, আর বস্তুর ওজনটা কাজ করতেছিল, এটাকে আমরা একটু পিছন দিকে বর্ধিত করলাম, তাহলে কি এটা এখনো সারফেসের সাথে লম্ব বরাবর আছে না? এই যে দেখো, আমি যদি এরকম ভাবে কি একটা দাগ টানি, এখনো কি এখানে যদি লম্ব বরাবর থাকে, এখানেও কি লম্ব আছে না? মানে এই পুরোটাকে আমি বলতেছি 90 ডিগ্রি, আবার এই আবার এই ছোট এই পোর্শনটাকে আমরা বলতেছি 90 মাইনাস থিটা,
তাহলে কি আমি এই পোর্শনটাকে থিটা বলতে পারবো? আবারও বুঝাচ্ছি, দেখো এখানে এটা থিটা, এটা 90। তাহলে অন্যভাবে বুঝাই, এখানে এটা এ, মনে করো এটা এ, এই কোণের মান এ, এটা বি, এটা হলো সি, এই এই কোণটুকু হলো সি, ঠিক আছে, এটা সি। এখন বি প্লাস সি হলো 90 ডিগ্রি, বি প্লাস সি হলো 90 ডিগ্রি আমরা জানি, কারণ এই পুরোটার মান 90 ডিগ্রি, তাহলে বি প্লাস সি ইকুয়াল টু 90 ডিগ্রি। আবার একইভাবে সমকোণী ত্রিভুজ, একটা বাহুর মান 90 ডিগ্রি, বাকি দুইটা বাহু সম্মিলিত ভাবে 90 ডিগ্রি, মানে এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি। তো এখন তাহলে কি আমি বলতে পারি এ প্লাস বি ইকুয়ালস বি প্লাস সি, তাই না? উভয় পক্ষ থেকে বি ক্যান্সেল, এ ইকুয়ালস সি, মানে এখানে যদি কোণ থিটা হয় তাহলে এখানেও কোণ, এই যে এই কোণটার মান সি কোণটার মানও থিটা। বুঝতে পারছো? ওকে, এটা বুঝে গেলে কত বড় আঁকাবো আর ত্রিভুজ। ওকে, এখন তোমরা কোঅর্ডিনেট সিস্টেমটাকে, মানে আমরা যে এতক্ষণ যে নিয়ে কাজ করতেছিলাম, যে গ্রাফ গ্রাফ না কি বলে, সব কিছু ভুলে ভুলে যাচ্ছি, আমরা যে কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে কাজ করতেছিলাম, এক্স অক্ষ ওয়াই অক্ষ, তাই না? সেই এক্স অক্ষ, দাঁড়া আমার ইয়ার চার্জ প্রায় 10% নিচে, একটু দেখি। আমরা এই কোঅর্ডিনেট সিস্টেমটাকে এখন এই প্লেনের সাথে একেবারে লম্ব বরাবর, মানে কি বলবো, প্লেনের সাথে সমান্তরালে ধরতেছি, ঠিক আছে? আমরা এর আগে কেমন ধরতেছিলাম, এরকম ধরতেছিলাম, আচ্ছা তো তোমরা, হ্যাঁ আমরা এতক্ষণ এটা প্লেনের সাথে মানে এমনিতে এরকম ধরতেছিলাম, সমান মানে হরিজন্টালের সমান্তরাল, এখন এটাকে বাঁকা করে দিয়ে এরকম ধরছি। এরকম ধরে কি করছি, একটা অক্ষ নিছি এক্স অক্ষ, তার সাথে লম্ব বরাবর আরেকটা অক্ষ নিছি, সেটা হলো ওয়াই অক্ষ। কোনো কি অসুবিধা আছে? আচ্ছা, এইটাই হলো আমি সেই প্রথমে তোমাদেরকে বোঝাই দিয়ে আসছিলাম যে আমরা নিজের ইচ্ছা মতো একটা কোঅর্ডিনেট সিস্টেম ধরব, নিজের ইচ্ছা মতো একটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম ধরব, এটা তোমাদেরকে প্রথমে আমি বোঝাই দিয়ে আসছিলাম। ওকে, এখন এই বরাবর কাজ করতেছে এমজি, এখানে এটা কোণ হলো থিটা, ঠিক আছে? এখন আমি এই বরাবর একটা মান বের করব। ওকে, এই এমজি, এই এমজি কে আমি দুই ভাগে ভাগ করব, মানে এক্স অক্ষ বরাবর একটা টার্ম বের করব আর এই ওয়াই অক্ষ বরাবর একটা, হয়ে গেল, হ্যাঁ এই ওয়াই অক্ষ বরাবর একটা টার্ম বের করব, এক্স অক্ষ বরাবর একটা টার্ম বের করব, ঠিক আছে? ওকে, এক্স অক্ষ বরাবর টার্ম বের করব কিভাবে, দাঁড়াও, দেখো এই বরাবর থিটা, এই বরাবর কাজ করতেছে অ্যাঙ্গে, মানে এই বরাবর কাজ করতেছে আমাদের সেই যেটা দরকার এমজি, মানে যেটা প্রযুক্ত বল এমজি। আচ্ছা, এদের মাঝখানের কোণ থিটা, এখন এইটুকু কত, এখান দিয়ে যদি আমি একটা ত্রিভুজ আঁকি, তাহলে কি এটাকে আমি কস থিটার সাথে সম্পর্ক করতে পারতেছি না, মানে ওয়াই, মানে করো ডাব্লু ওয়াই, তাহলে কস থিটার মাধ্যমে আমরা প্রকাশ করতে পারতেছি না ডাব্লু ওয়াই ইকাল টু ডাব্লু কস থিটা বা এমজি কস থিটা। তার মানে আমরা জিনিসটা কি করতেছি, কাজটা কি করতেছি, আমরা এইটাকে, আমরা ওয়াই অক্ষের টার্মটাকে, ডাব্লিউ এম জি যে ওয়াই অক্ষের টার্মটা ছিল সেটাকে আমরা ডাব্লিউ কস থিটার মাধ্যমে প্রকাশ করতেছি।
আমি তোমাদেরকে বলছিলাম যে কখনো ওয়াই অক্ষ কস থিটা হইতে পারে, কখনো এক্স অক্ষ কস থিটা হইতে পারে, এটা তোমাদের নিজেদের চিন্তা ভাবনা করে অ্যান্সার বের করতে হবে। সেটা হলো এই যে এখানে দেখতেছো যে ওয়াই অক্ষের টার্মটাকে আমরা ডাব্লিউ কস থিটা বলতেছি। চলো এবার এক্স অক্ষের টার্মটা কি আসবে, তোমরা সহজেই বুঝতে পারতেছো যে এক্স অক্ষের টার্মটা আসবে ডাব্লিউ সাইন থিটা, বা আমি এইভাবেও বলতে পারি যে এইখানের কোণটা তো 90 মাইনাস থিটা, তাই না? তো কজ 90 মাইনাস থিটা, তোমরা যারা ত্রিকোণমিতি পড়ছো তারা জানো কজ 90 মাইনাস থিটা হলো সাইন থিটা। ওকে, তো ডাব্লু সাইন থিটা। আচ্ছা, এখন কি তোমরা বুঝতেছো যে কোনো একটা প্লেনের উপরে, মনে করো এটা একটা সারফেস, এর উপরে একটা থাকে, এটা কেন এইদিকে এইভাবে পড়ে যায়? কারণ এইদিকে একটা ফোর্স থাকে, কি থাকে? এমজি সাইন থিটা থাকে, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, এইখানে আমরা একটা মানে ত্রিভুজের উপরে একটা ব্লককে রাখছি, ত্রিভুজের উপরে একটা ব্লককে রাখছি একদম বরাবর নিচের দিকে, ডাব্লিউ ইকাল টু এমজি কাজ করতেছে, একে আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষে ভাগ করছি। এখন এটাকে আমরা মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ কিভাবে ধরে নিছি, এই প্লেনের সাথে সমান্তরাল ভাবে এক্স অক্ষ আর প্লেনের সাথে লম্ব বরাবর ওয়াই অক্ষ ধরে নিছি। এখন এই ডাব্লুটাকে আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষের টার্মে ভাগ করব। এখন এই ডাব্লুটা ওয়াই অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, ডাব্লুটা ওয়াই অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, তাই আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি যে ডাব্লু সাইন ডাব্লু কস থিটা দিয়ে ওয়াই অক্ষের মানটা বের করা যায়। ডাব্লু ওয়াই কস থিটা দিয়ে, ডাব্লু ওয়াই কস থিটা দিয়ে ওয়াই অক্ষ বরাবর এই এমজি এর কতটুকু মান কাজ করতেছে সেটা বের করা যায়। আবার এক্স অক্ষ বরাবর কতটুকু মান কাজ করতেছে সেটা ডাব্লু সাইন থিটা দিয়ে বের করা যায়, বুঝতে পারছি। হ্যাঁ, এই যে আমি এখন এখানে বলতেছিলাম যে একটা ব্লক প্লেনের উপর কি পরিমাণ বল দিবে ঠিক ততটুকু সে বিপরীত দিকে নর্মাল ফোর্স আকারে ফেরত দিবে, তাই না? মনে আছে? হ্যাঁ, তার মানে তখন এখানে নর্মাল ফোর্স ছিল ডাব্লিউ এর সমান, এখানে নর্মাল ফোর্স কত আসবে বলো? এখানে নর্মাল ফোর্স আসবে এই যে নিচের দিকে যে ফোর্সটা মানে সারফেস কে লম্ব ভাবে যে ফোর্সটা দিচ্ছে ডাব্লু কস থিটা, এটাই কি আসবে না নর্মাল ফোর্স হিসাবে? আচ্ছা, আশা করি বুঝতে পারছো যে নর্মাল ফোর্সের কনসেপ্টটা। আর একটু বোঝাতে হবে? হ্যাঁ, এবার ধরো একটা প্রবলেম, স্যাম্পল প্রবলেম 5.3, আমি আর স্ক্রিন শেয়ার টেয়ার করে দেখাচ্ছি না, একটা এক বাজে। হয় হয় ওকে, এখানে মনে করো একজন মানুষ এটাকে 15 ডিগ্রি কোণ করে টানতেছে, কি কি আছে দেখি তো। সাজিদ আছে, মাহমুদ আছে, আশফাক ছিল মনে হয়, আশফাক কি আছে, যাই হোক আছে, ধন্যবাদ। ওকে, তো একে 15 ডিগ্রি কোণ করে একজন মানুষ টানতেছে। আসলে আমরা যখন টানি আমরা কি কোনোভাবে পারবো, মনে করো এটা হলো এটা হলো সারফেস, আমরা কোনোভাবে নিচু হয়ে সারফেসের সাথে লম্ব বরাবর মানে টানতে হলে আমাদেরকে হয়তো এখানে বসে তারপরে টানতে হবে, এভাবে টানাটা খুব কষ্টকর। তখন আমরা তো সাধারণত হয়েই টানি, তাই না? মানে ধরো এটাকে আমি টানতেছি, এটার সাথে এইভাবে রশি লাগাই, এভাবে এভাবে টেনে নিয়ে যাব, তাই না? সাধারণত আমরা এটাই করি। তো এটা করলে এর মানে গুলা কি হবে সেটা আমরা এখন বের করি। চলো, এর এক্স অক্ষ বরাবর যে কম্পোনেন্ট গুলা সেগুলোকে লিখে ফেলি। এক্স অক্ষ বরাবর এখানে কি থাকবে বলতো? মনে করো সামনে পি বলে টানতেছে, তাহলে এফ অফ এক্স সামেশন অফ এফ অফ এক্স, এটা একটা ফ্রিকশনলেস সারফেস, সামনের দিকে কি থাকবে পি এক্স, মানে পি এর এক্স কম্পোনেন্টটা থাকবে, আর পি এর এক্স কম্পোনেন্টটা কত? পি কস থিটা, ঠিক আছে? তো এফ অফ এক্স হলো পি কস থিটা। আচ্ছা, এবার বের করি হলো ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্টটাকে, ওয়াই অক্ষ বরাবর এফ সামেশন অফ এফ অফ ওয়াই দিলাম, ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে কাজ করতেছে ওজন বল, তো নিচের দিকে মাইনাস ডাব্লিউ দিলাম, আর উপরের দিকে কাজ করতেছে কি বল, উপরের দিকে কাজ করতেছে নর্মাল ফোর্স,
নর্মাল ফোর্স এন। আর তার সাথে আরো কি কাজ করতেছে, এই পি এর ওয়াই অক্ষ বরাবর কি একটা কম্পোনেন্ট আছে না, এটা কি কোনো এক্স অক্ষের সাথে সমান্তরাল ভাবে যাচ্ছে, না যাচ্ছে না, এটা কি ওয়াই অক্ষের সাথে সমান্তরাল ভাবে যাচ্ছে, যাচ্ছে না, এটা একেবারে আলাদা ভাবে মানে দুইটা ছাড়াই যাচ্ছে, তার মানে এর একটা এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট আছে, ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট আছে। তো ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্টটা কি হবে, পি সাইন থিটা, যদি মানে এটা বুঝতে অসুবিধা হয় পি কস থিটা কিরকম কি জন্য আসছে, পি সাইন থিটা, কারো কি অসুবিধা হচ্ছে বুঝতে? আশা করি হচ্ছে না। তাহলে এখন এখান থেকে আমরা নর্মাল ফোর্সের মানটা বের করব। আমার এখানে বলছিল যে নর্মাল ফোর্সের মানটা কত সেটা বের করতে, তো চলো নর্মাল ফোর্সটা হবে। আচ্ছা দেখো, এই যে একটা ব্লক, একে এইভাবে টানা হচ্ছে, এখানে মনে করো পি বলে টানা হচ্ছে, এখানে থিটা কোণে আছে, তাহলে এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট কি, পি কস থিটা, তাই না? কালকে আমি দেখাইলাম ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্টটা কি, পি সাইন থিটা, তাই না? এটাই আমরা লিখছি। ওয়াই অক্ষ বরাবর কি কি কাজ করতেছে, এখানে একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকানো উচিত ছিল, আমি দ্রুত করতেছি, তাই নিচের দিকে ডাব্লু কাজ করতেছে, উপরের দিকে এন বা নর্মাল ফোর্স কাজ করতেছে, আর তার সাথে একইভাবে পি এর একটা ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট পি সাইন থিটা কাজ করতেছে। আমাদেরকে বলছিল নর্মাল ফোর্স এন এর মানটা বের করতে, নর্মাল ফোর্স এন এর মান হবে পি, দুঃখিত, ডাব্লু মাইনাস, ডাব্লু মাইনাস পি সাইন থিটা। এটা বুঝতে অসুবিধা আছে? আচ্ছা এখন এখানে কি আমার টেনশন ফোর্সের মানটা বের করতে বলছিল, না টেনশন ফোর্স বের করতে বলেনি, সেটা তো হচ্ছিল না। আচ্ছা তো চলো এর পরের প্রবলেমটাতে আমরা যাই, স্যাম্পল প্রবলেম 5.4 এ, খুব দ্রুতই শেষ করে দেব আর চিন্তা নাই। আচ্ছা স্যাম্পল প্রবলেম 5.4, এটাকে আমি বই থেকেই দেখাই দিচ্ছি। ব্যাপারটা হলো এই রকম একটা ব্লক রেখে দিছে, ঠিক আছে, ব্লক রেখে এইখানে দড়ি দিয়ে বেঁধে রাখছে। আচ্ছা তোমরা কি আমাকে একটানে অ্যান্সার বলে দিতে পারবা যে দড়ির এখানে টেনশন ফোর্সের মানটা কত? সাজিদ আমাকে বলতে পারবা টেনশন ফোর্সের মানটা কত? আর কেউ বলতে পারবা? মানে ঠিক আছে আসতেছে না হয়তো বা। আচ্ছা আমি আবার আগেরটাতে যাই, এই যে দেখো এইদিকে যাচ্ছিল এমজি সাইন থিটা বলে, এখন এইদিকে আর যাচ্ছে না, এইদিকে ধরে বেঁধে রাখছে, ঠিক আছে, ধরে বেঁধে রাখছে এখানে, তার মানে কি এর বিপরীত দিকে একটা বল প্রয়োগ করতেছে, সেই বলটা হলো টেনশন ফোর্স, আর টেনশনের ফোর্সের মানটা কি এই এমজি সাইন থিটার সমান হবে। হ্যাঁ বুঝতে পারছো, তবুও প্রবলেমটাকে যেভাবে সলভ করতে হয়, একটা প্রবলেমকে সলভ করা উচিত, আমরা সেভাবেই সলভ করব। এইভাবে এখানে এখানে বেঁধে রাখছে এইভাবে, তো এর এক্স অক্ষ বরাবর জিনিসপত্র দেখি, এক্স অক্ষ বরাবর এই দিকে কাজ করতেছে টি, আমরা আবারও ওই প্লেনটাকে একটু বাঁকা ভাবে ধরে নিছি, এক্স অক্ষ বরাবর এদিকে কাজ করতেছে টি মাইনাস এদিকে কাজ করতেছে এম জি সাইন থিটা। এম জি সাইন থিটা কিভাবে আসলো কি বোঝা গেছে? এই যে এখানে আমি এত কথা বললাম যে প্লেনের উপরে থাকলে এই দিকে ফোর্স থাকে এম জি সাইন থিটা, কেউ কথা বলে না, তো এটা কি আমার বুঝাইতে হবে যে এম জি সাইন থিটা কেন আসছে? হ্যাঁ এটা বুঝতে পারছি, ঠিক আছে, তাহলে টি আর এদিকে কাজ করতেছিল এম জি সাইন থিটা, তাহলে টি মাইনাস এম জি সাইন থিটা, ব্লকটাকে তো বেঁধেই রাখছি তাই না, বেঁধে রাখছি, তার মানে কি কোথাও কোনো ফোর্স আসতেছে না, তার মানে কি সামেশন অফ এফ অফ এক্স তো জিরো, তাহলে তাহলে টি মাইনাস এম জি সাইন থিটা, সো টি ইকুয়াল টু এম জি সাইন থিটা। আচ্ছা একইভাবে নর্মাল ফোর্সের মানটাও আমরা বের করতে পারি, দেখো ব্লকটা কিন্তু এখানে লাফালাফি করতেছে না, ব্লকটা প্লেনের উপরেই আছে, সো সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়াল টু হবে এন মাইনাস এম জি কস থিটা। কস থিটা কেন আসলো, এটার এক্স অক্ষ বরাবর যে ওজনের এক্স অক্ষ বরাবর বা ডাব্লিউ এর এক্স অক্ষ বরাবর যে কম্পোনেন্ট সেটা এম জি কস থিটা, আমি আগেই দেখাইছিলাম। হ্যাঁ তাহলে এক্স অক্ষ বরাবর এম জি কস থিটা নিচের দিকে কাজ করতেছে,
আর উপরের দিকে কাজ করতেছে নর্মাল ফোর্স এন। সো এন এটা যেহেতু ব্লকটা লাফালাফি করতেছে না, তাহলে এফ অফ ওয়াই এর মান শূন্য, এন মাইনাস এম জি কস থিটা, সো এন ইকুয়াল টু এম জি কস থিটা। আচ্ছা তোমরা অনেকখানি বুঝে গেছো, আরেকটা আসা যাক। এবার এটা দেখো, এটাকে বলা হয় অ্যাটউডের মেশিন, এটাকে বলা হয় অ্যাটউডের মেশিন। একজন ইঞ্জিনিয়ার ছিল অ্যাটউড, তিনি এইরকম মেশিন মেশিন গুলো আবিষ্কার করছে। এই যে এটাও অ্যাটউডের মেশিন, এটাও অ্যাটউডের মেশিন, আবার এই যে এটা এটাও অ্যাটউডের মেশিন। একজন ইঞ্জিনিয়ার এটাকে আবিষ্কার করছিল যার নাম অ্যাটউড, তার নাম অনুসারে এটা অ্যাটউডের মেশিন বলা হয়। আমরা এটা নিয়ে এখন আলাপ আলোচনা করব, চলো দেখা যাক। আচ্ছা এই যে এই জিনিসটা, এই জিনিসটাকে বলা হয় পুলি, ইংলিশে বলা হয় পুলি, বাংলায় সম্ভবত কপি কল বলে। পুলি শব্দ শুনতে অনেক সুন্দর লাগে, তাই আমরা পুলি বললাম, ঠিক আছে। এই পুলি দিয়ে আমরা এখন একটু চিন্তা ভাবনা করব কি আসে যায়। আচ্ছা এই পুলিটার একটা আছে, এই পুলিটাকে সবসময় আমরা আদর্শ পুলি নিব। আদর্শ পুলি মানে যার নিজের কোনো ভর নাই, থাকলেও খুবই সামান্য, এত সামান্য যে আমরা ওটাকে ইগনোর করতে পারি। এবং এই পুলির সাথে যে এই সুতাটা তো লেগে আছে, ফোকাস আসছে না কেন, পুলির সাথে তো এই সুতাটা লেগে আছে। এখন এই সুতাটা মানে বুঝতেছো যে এই M2 মানে এই ভরটা বড়, এটা নিচের দিকে পড়ে যাবে, আর M1টা ছোট, এটা উপরের দিকে উঠবে। তার মানে এর মাধ্যমে M2 এর মানটা, আচ্ছা M2 বড়, কেমনে লিখি, M2 বড়, M1 ছোট। ওকে, তো এটা নিচের দিকে পড়ে যাবে, এটা উপরের দিকে উঠবে। ওকে, তো এখানে একটা সামনে একে টানতেছে, মানে এর নিচের দিকে একটা বল আছে। আমরা এখন এটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকানোর চেষ্টা করি। আচ্ছা এর নিচের দিকে একটা ওজন আছে W, M1 এর ক্ষেত্রে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে হয়ে গেছে। আচ্ছা এম ইকুয়াল টু এখানে W নিচের দিকে কাজ করতেছে, আর উপর দিকে কি কাজ করে বলো, সুতা দিয়ে বাঁধা থাকলে টেনশন কাজ করে, মানে টি। আচ্ছা যেহেতু ব্লকটা উপরের দিকে উঠবে, তার মানে টি এর মানটা বড়, W এর মানটা ছোট। হ্যাঁ, আচ্ছা আমরা এখন আর কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে কাজ করব না, আমরা এটা ভেবে নিব মনে মনে যে কোন দিকে মানে কোনটার মান বড়, যেটার মান বড় সেটাকে আমরা পজিটিভ রাখবো, যেটার মান ছোট সেটাকে আমরা নেগেটিভ ধরে নেব। মানে বিষয়টা এমন যে সামেশন অফ, এটা তো এক্স অক্ষে ওয়াই অক্ষ বরাবর নড়াচড়া করবে, মানে উপরে উঠবে না হয় নিচে নামবে। তাহলে এক্স অক্ষের কম্পোনেন্ট আনার দরকার নেই। সামেশন অফ এফ অফ ওয়াই হলো টি মাইনাস W, W কি W1 লিখি, ঠিক আছে, কারণ এটার আলাদা উপরের দিকে টানতেছে, যেহেতু বাধা আছে তাহলে উপর দিকে টি বলে টানতেছে। এখানে কিন্তু টি এর মানটা ছোট, W2 এর মানটা বড়, তার মানে কি আসবে, আছে ওয়ান ওয়াই দেওয়া উচিত, আর এখানে সামেশন অফ এফ, আচ্ছা এটাকে আমার সেকেন্ড লাইনে নেওয়া উচিত, এখানে আমার লিখতে হবে এম এ। ওকে, আচ্ছা তোমাদের কি এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে যে এই পুরোটা মানে পুরো সুতাটাতে টেনশন ফোর্স এর মান একই থাকবে? হ্যাঁ, এটা আসলেই একটা মানে ডিপ কনসেপ্ট, মানে আমরা যখন মানে আমাকে যখন ভাইয়েরা পড়াইছে তখন সেও আমাকে বোঝায় নাই, বলছে যে এটা ধরে নাও যে পুরো সুতাটা একই থাকবে। দেখো সুতায় যদি টেনশন ফোর্স এর মান আলাদা থাকে, মানে আচ্ছা এটা বোঝার দরকার নেই, কারণ এই সুতার টেনশন ফোর্স এটা চিন্তা ভাবনা করতে গেলে আমাদের একদম মডার্ন ফিজিক্সে চলে যেতে হবে। সেখানে অণু পরমাণুর আর নিজেদের মধ্যে সম্পর্ক বিবেচনা করে সেখান থেকে আমার মানতে হবে টেনশন ফোর্স এর মানটা। তোমরা জানো তো যে ফোর্স সাধারণত চার প্রকার, একটা হলো গ্র্যাভিটেশনাল ফোর্স, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, আর বা ইলেকট্রিসিটি মানে কি বলো তড়িৎচম্বকীয় বল। আমরা সাধারণত যে কাজ করি, এই যে আমি এই কাজটা করতেছি এটাও হচ্ছে তড়িৎচম্বকীয় বলের কারণে। আমি এই যে এখানে ঠেলা দিচ্ছি সব কাজটাই হচ্ছে তড়িৎচম্বকীয় বলের কারণে। এই টিটাও হলো সেই তড়িৎচম্বকীয় বলের কারণেই হচ্ছে। তড়িৎচম্বকীয় বলটা কি জিনিস, এই যে একটা পরমাণু আর একটা পরমাণুকে ধাক্কা ধাক্কি করে না, পরমাণুর মাঝখানে প্রোটন আছে, তারপর চারপাশ দিয়ে ইলেকট্রন আছে, তো একটা পরমাণুর প্রোটন মাঝে মধ্যে অন্য পরমাণুর ইলেকট্রনকে আকর্ষণ করে,
একটা পরমাণুর প্রোটন যখন অন্য পরমাণুর ইলেকট্রনকে আকর্ষণ করবে, তখন পরমাণুগুলোর ভিতরে একটা আকর্ষণ বলের সৃষ্টি হয়। আবার যখন খুব বেশি কাছাকাছি চলে আসে, আর ইলেকট্রিসিটি পড়ানোর সময় এটা পড়ানো হবে যে প্রোটন গুলা মানে প্রোটনের চার্জ অনেক মানে কি বলবো, একটা পরমাণুর আকার তো অনেক বেশি বড়, আর সেই তুলনায় নিউক্লিয়াসের আকার তো অনেক বড়। প্রোটন গুলো তো সব নিউক্লিয়াসের ভিতরে পুঞ্জীভূত থাকে, তাই না? তার মানে অনেক ছোট জায়গায় অনেক বেশি চার্জ আছে। আবার সমপরিমাণ চার্জ মানে যতগুলো প্রোটন ততগুলাই আবার ইয়া আছে, ততগুলাই কি, ততগুলাই কি নেগেটিভ চার্জ বা ইলেকট্রন আছে। ততগুলাই নেগেটিভ চার্জ বা ইলেকট্রন আছে, ততগুলো ইলেকট্রন থাকার কারণে মানে বেশি জায়গার ভিতরে কম চার্জ আছে। তার মানে কি, নেগেটিভ চার্জের ঘনত্বটা কম, পজিটিভ চার্জের ঘনত্বটা বেশি। এই পজিটিভ চার্জের ঘনত্বটা বেশি হওয়ার কারণে মানে বেশিরভাগ সময়ই পরমাণুর ভিতরে বিকর্ষণ বল কাজ করে, মানে একটা পরমাণুর প্রোটন অন্য পরমাণুর প্রোটনকে বিকর্ষণ করে। এখন তোমরা দেখো যে এই পরমাণুটাকে যদি আমি এখানে টান দিই, মনে করো এভাবে পরমাণু 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 এরকম আছে, ঠিক আছে? একটা পরমাণুকে আমি টান দিলাম, ঠিক আছে, এখানে একটু জায়গা ফাঁকা হবে না, তখন এই পরমাণু একে ঠেলা দিচ্ছে, এই পরমাণুটা একে ঠেলা দিচ্ছে। তাহলে কি, জায়গা যেহেতু ফাঁকা হয়েছে, মানে মনে করো এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তিনটা পরমাণু আছে, এই পরমাণুটা একে ঠেলা ঠেলা দিচ্ছে, এ আবার একে ঠেলা দিচ্ছে, আবার এও একে দিচ্ছে, এও একে দিচ্ছে, এ মাঝখানে একটা মিডিল পজিশনে আছে, এদের দুইজনের ঠেলা খায়, তাই না? এখন এইটা যদি একটু সরায় যায়, বা এটাকে যদি আমি একটু টেনে নেই, এটাকে যদি আমি একটু টেনে নেই, তাহলে কি এ ঠেলা দিয়ে খুব সহজে এইদিকে সরায় দিতে পারবে। কারণ তোমরা জানো তো যে ফোর্সের মানটা আর এর উপর নির্ভর করে, দূরত্বের উপর নির্ভর করে, তাই না? কে কিউ আর স্কোয়ার তোমরা ইয়াতে পড়ছো, মানে কে কিউ ওয়ান কিউ টু আর স্কোয়ার ইলেকট্রিসিটিতে। তাহলে কি এ সহজেই দূরে সরায় দিতে পারবে, দূরে সরায় মানে এই পরমাণুটাও দূরে সরে গেল, একইভাবে এই পরমাণুটাও এর সামনের পরমাণুর ধাক্কায় দূরে সরে আসবে, এও দূরে সরে আসবে, মানে এভাবে ধীরে ধীরে একটা মানে কনস্ট্যান্ট চলন তৈরি হবে, বা একটা কনস্ট্যান্ট ফোর্স তৈরি হবে, সেইটাই হলো টেনশন ফোর্স। যখন মডার্ন ফিজিক্স বোঝানো হবে, তখন এটা আরেকটু ভালোভাবে পরমাণুর ভিতরে ঢুকে ঢুকে তারপরে বোঝানো হবে যে কিভাবে আসলে কি হচ্ছে। এখন আপাতত ধরে নিতে হবে যে পুরোটাই টেনশন ফোর্স, আর একটা সাধারণ ধারণা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, ঠিক আছে, যে টেনশন ফোর্সের মানটা পুরোটাই সমান হবে। তো আমি ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 এই দুটোকে যোগ করতেছি, যোগ করলে এমন আসবে M1, আচ্ছা এমনি লিখি, এটা কমন নিয়ে ফেললাম, ঠিক আছে, জায়গা অনেক কম, W1, W1 এর জায়গায় আমি M1G লিখে ফেললাম, W2, W2 এর জায়গায় আমি M2G লিখে ফেললাম। এই কাজটুকু আমি এই কাজটুকু আমি এইখানে করতেছি, কি ছিলাম কোনটা, দুটো ইকুয়েশন প্লাস কেন করছি, আমরা চাচ্ছি এ এর মানটা, ঠিক আছে, এ এর মানটা। আবার আরেকটা জিনিস দেখো, আমার টি এর মানটা কিন্তু কোনোভাবে জানা নাই, আমরা M1G থেকে আমরা ম্যাস দুইটার ভর জানি, একটার ভর M1 আর একটার ভর M2, ম্যাস দুইটার ভর জানি, কিন্তু কি জানি না টেনশন ফোর্সের মানটা আমরা জানি না। এখন দুইটাকে যদি আমরা মাইনাস করি, তাহলে দেখো এইটা আর এইটা কাটাকাটি চলে যাবে, আর যদি মাইনাস না করে কি করবো, দুটোকে যদি প্লাস করি তাহলে এই দুটা কাটাকাটি চলে যাবে, কিন্তু আমরা যদি এটাকে মাইনাস করি তখন এই মাইনাসের চিহ্নটা পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে, তখন আরো বেশি ঝামেলা ঘাড়ে এসে পড়বে, তখন একে তো টি আছে, টু টি হয়ে যাবে তখন। আচ্ছা, তো এই টি টি মাইনাস W1টাকে আমি সরাসরি লিখতেছি টি M1G, আর W2কে লিখতেছি M2G, টি টি মাইনাস টি। ওকে, এই টি আর এই টি কাটা, আমরা এ এর মানটা বের করতে চাচ্ছি, এ এর মানটা হবে এইরকম অনেকটা, কি করছিলাম, হ্যাঁ বোঝা গেছে কিভাবে বের করছি আমরা এ এর মানটা। ফিজিক্স বই কোথায়, দাঁড়াও আমি একটু ফিজিক্স বইটা নিয়ে আসি।
আমার টেবিলে ফিজিক্স বইটা ছিল না, সেটা আমি আনতেছি। এই যে এখানে আমাদের বইয়ে এখানে হয়তো বা ভালোভাবে বোঝানো ছিল না যে কেন এটার মান, মানে ও আচ্ছা এখানে তো বোঝানো নাই, পুরাতন বছরের বই এটার সূত্র দেওয়া ছিল, ডিরেক্ট সূত্র দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন সূত্রটা কেন আসছে, কিভাবে আসছে, সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। পুরাতন বছরের বই যদি কেউ পড়ো, ওইখানে ডিরেক্ট সূত্র দেওয়া আছে কিন্তু কোনো কিছু বোঝানো নাই, কিভাবে আসছে সেটা বুঝতে পারছো তোমরা। এই মাঝখানে ভরটা কোনো প্রভাবই ফেলবে না, আসল প্রভাব এই এই দুইটার, ঠিক আছে। এই দুইটার প্রভাবের কারণে এই এদের এক্সেলারেশন বা মাঝখানের এই ব্লকটা যদি আমরা এক্সেলারেশন তৈরি করতে চাই, সেটা কিভাবে আসবে, এইভাবে আসবে, এ ইকুয়াল টু এম টু মাইনাস এম ওয়ান আর এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি। ওকে ওকে, এই এ এর মানটা আমরা এই ইকুয়েশনে বসায়, কোনো একটা ইকুয়েশন যেরকম টি মাইনাস ডাব্লিউ ওয়ান, এখানে বসায় আমরা টেনশন ফোর্সের মানটা বের করে ফেলতে পারতাম খুব সহজেই। এখন তোমাদের কোশ্চেন হবে যে এত টেনশন ফোর্স, টেনশন ফোর্স বের করতেছি কেন। আচ্ছা এখানে আমাকে বলছে 5 নাম্বার প্রবলেমে একটু যাইতে, ঠিক আছে। চলো এখন তোমাদেরকে একটা অঙ্ক করতে দিই, অনেকক্ষণ আমি পড়াচ্ছি, একটা অঙ্ক না দিলেই নয়। হ্যাঁ দেখা যাচ্ছে না মনে হয়, ব্যাপার হলো এই যে 5 নাম্বার অঙ্কটা তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ। আচ্ছা 110 কেজি ওজনের একজন মানুষ মনে করো, 110 কেজি ওজনের একজন মানুষ, তার বাসায় মনে করো লিফট নাই, আর সে একটা দড়ি ধরে ঝুলে পড়ছে। এই দড়ির এই প্রান্তে 74 কেজি ওজনের একটা ব্যাগ ছিল, এই প্রান্তে 74 কেজি ওজনের একটা ব্যাগ ছিল, আর দড়িটা ধরে ধরে ঝুলে পড়ছে 110 কেজি ওজনের মানুষ। সে ঠিক কত বেগে ভূমিতে পড়বে, মানে মোদ্দা কথা বাসায় লিফট নাই, তো একটা এই কপিকল টপিকল সিস্টেম বানায় নিছে, নিচে একটা কি বলবো বালির বস্তা আটকায় রেখে দিছে, লিফট নাই, সিঁড়ি দিয়ে নামতে কষ্ট হয়, ধরে ঝুলে পড়বে, এমনিতেই পড়ে যাবে। যেমন এই যে এখানে এম টু, এটা নিচের দিকে পড়তেছিল, ঠিক সেইভাবে এটা নিচের দিকে পড়বে। এখন আগেই তো ঝাঁপ দিবে না, ঝাঁপ দেওয়ার আগে মানে অ্যাসিউরিটি দরকার যে ওনার হাত পা ভাঙবে কিনা, তার জন্যই আমাদেরকে বলছে এ এর মানটা বের করে ফেলো। আচ্ছা তোমরা আমাকে বের করে ফেলে বলো তো দেখি, এম টু মাইনাস এম ওয়ান। আচ্ছা এখানে কিন্তু এম টু কেন আসছে, এম টু বড় তাই এম টু আসছে, ঠিক আছে। মানে এখানে আসবে বড়টা মাইনাস ছোটটা, মানে দুইটার পার্থক্য প্লাস দুইটার যোগফল গুণ জি, এটা হবে ত্বরণ, ঠিক আছে। তো তোমরা দ্রুত আমাকে অ্যান্সারটা বলো, কত হবে, 110 কেজি হাত পা ভাঙবে কিনা। আচ্ছা এখন কি আমাকে কেউ বলতে পারবা, ধরে নিলাম যে এইটুকুতে হাত পা ভাঙবে না কিন্তু ওনার একটু ব্যথা পাবে, অল্প একটু ব্যথা পাবে, কিভাবে সে ব্যথাটা কমাইতে পারবে, মানে একটু কম ব্যথা পাওয়ার একটা সিস্টেম তৈরি করতে পারবে? আচ্ছা ব্যাগটার ভার বাড়াই দিলে, হ্যাঁ ভালো ইয়া, কিন্তু ব্যাগটার ভার যদি 120 কেজি হয়ে যাইতো তখন কি হইতো, তখন মানুষটা তখন ওইখানে ঝুলে থাকতো, মানুষটা নামতে পারতো না। আচ্ছা ভার বাড়াই দিলে আরেকটা প্রবলেম হইতো, যেটা আমি তোমাদেরকে করে দেখাই নাই, সেটা হলো যে আপাতত মুখস্থ সূত্র নিয়ে যাও, যে এইরকম যদি পুলি থাকে তার টেনশন ফোর্সের মানটা হবে টি এম ওয়ান এম টু এম ওয়ান এম টু জি, আপাতত মুখস্থ সূত্র নিয়ে যাও। আরেকটা প্রবলেম হবে ভার বাড়ায় দিলে, জি আমরা টেনশন এর টেনশন বের করতেছি, মানে এর দড়িটার কতটুকু কষ্ট হচ্ছে, দড়িটার টান বল কতটুকু সেটা বের করতেছি। আমরা যখন একটা সিস্টেম দেখব যেটা এইরকম স্টাইলে আছে, এরকম উঠানামা করতেছে বা এরকম, তখন আমরা এই সূত্রগুলা, এই এর এই সূত্র ব্যবহার করতে পারবো, টেনশনের এই সূত্র। তো বেশি বেশি ব্যাগ দিলে, বেশি বেশি এরকম উঠানামা করলে, এই টেনশন ফোর্সের মান যদি বেশি হয়ে যায়, এই আটা কি বলবো দড়িটা যদি সহ্য না করতে পারে, তাহলে মানুষটাকে উপরে চলে যাইতে হবে একেবারে নিচে আসার বদলে, তাই না? হ্যাঁ দড়ি ছিঁড়ে যাবে একেবারে উপরে। আচ্ছা যেমনটা বলতেছিলাম
যে কিভাবে এই ব্যাগের ওজন না কমায়, মানুষ না ওজন কমায়, কিভাবে সে একটু মানে সুস্থভাবে নিচে আসতে পারে। ব্যাপারটা হলো, দেখো ত্বরণটা কি এইদিকে কাজ করতেছে না? এ এখন মানুষটা যদি এই দড়ি ধরার আগে, দড়ি ধরে যদি উপরের দিকে একটু উঠতে থাকে, মানে ক্লাইম করার চেষ্টা করে, উপরের দিকে দড়ি ধরে এরকম উঠে না, তাহলে কি একটা বিপরীত দিকে ত্বরণ আসবে না? মানে মানুষটা ধরো নিচে নামতেছে, মানুষটা নিচে নামতে নামতে উপরে দড়ি ধরে একটু একটু করে ওঠার চেষ্টা করবে, নিচের দিকেই নামতেছে, তার সাথে সাথে একটু দড়ি ধরে উপরে ওঠার চেষ্টা করবে। হ্যাঁ, বেয়ে উপরে ওঠার চেষ্টা করবে, যার কারণে বিপরীত দিকে একটা ত্বরণ কাজ করবে, যার ফলে কাটাকাটি হয়ে দিন শেষে নিচের ত্বরণের মানটা একটু কমে যাবে, নিচের ত্বরণের মানটা একটু কমে যাবে, হাত পা পাকানোর সম্ভাবনা আরো কমে যাবে। ঠিক আছে, তো আমরা এবার নেক্সট প্রবলেমে যাই। মনে করো এটা অনেক সুন্দর করে, মানে প্রবলেমটাকে অনেক সুন্দর ভাবে প্রেজেন্ট করা যায়। মনে করো বিয়ের দিন তুমি বাসা থেকে পালাইতেছো, সিঁড়ি লিফট কিছু ব্যবহারের সুযোগ নাই, সেই রকম একটা বিষয় আছে। আচ্ছা, এবার আসতেছি আমরা স্যাম্পল প্রবলেম 5.6। 5.6 আমাদের কিরকম দিছে সেটা হলো এরকম, মানে বিষয় করো ওই রকমই ধরে নাও যে বিয়ের দিন বাসা থেকে পালাইতেছো, তুমি বিয়ে করবা না একটু, তো এখন এইটা কিভাবে, মানে এখানে একটু আমাদের রিস্ক মনে হচ্ছে, তাই না? যে নামার সময় গ্রিল ট্রিলের সাথে হাত পা লেগে হাত পা ছিঁড়ে টিড়ে যাইতে পারে, তাই না? যাইতে তো পারে। তাহলে আমরা আরেকটা কাজ করে নিলাম, ছাদের এই কোনায় একটা পুলি লাগাই নিলাম, এবং ছাদের উপরে ওই সিমেন্টের বস্তা বা বালুর বস্তাটা রেখে দিলাম, তারপর মনে করো দোতলা বা তিনতলা থেকে রশি ধরে ঝুলে পড়লাম, হয়ে গেল না কাজটা? হ্যাঁ, সহজে হয়ে গেল। তো আমরা M1 এর অ্যানালাইসিস করি। M1 হবে কিরকম, সামনের দিকে শুধু টেনশন ফোর্স কাজ করতেছে, আর কিছু কাজ করতেছে না। আর M2 এর কি হবে, M2 এর নিচের দিকে আমি ডায়াগ্রাম টায়াগ্রাম কিছু আঁকাচ্ছি না, ঠিক আছে, তোমরা বুঝে নিও। নিচের দিকে W কাজ করতেছে, এবং এর ইয়াটা কাজ করবে নিচের দিকেই, W, আর এদিকে টেনশন কাজ করতেছে। তাহলে M2A হবে W-T। অসুবিধা আছে? তো M1+M2A T+W-T। আমরা জাস্ট এক, এটা ছিল 2, এটা ছিল 1, 1 আর 2 কে জাস্ট যোগ করে দিছি। এই টি আর টি কাটা যাবে, টি আর টি কাটা গেলে যা থাকবে সেটা হলো তরণটা আমরা পাচ্ছি এখানে W, কিন্তু এই M2 এর, তাহলে M2G ডিভাইডেড বাই M1+M2। ঠিক আছে না? এখন সে যদি একই কাজ করতো, মানুষটা মানুষটার ভর 110 কেজি, আর M1 এর ভর, মানে বালুর বস্তাটার ভর 74 কেজি, আর M2 এর ভর হলো, মানুষটার ভর ছিল 110 × 9.8, এখন দেখি কিরকম আসে, মারা যাওয়ার সম্ভাবনা বা হাত পা ভাঙার সম্ভাবনা কিরকম আসে। 184 আসে নিচে। তোমরা করো আমার সাথে সাথে ক্যালকুলেশন গুলো, এতে সুবিধা হবে। আমার যা অ্যান্সার আসলো, গুণ যা অ্যান্সার আসছে সেটা হলো 5.85। দেখি কি বুঝতেছো যে আমরা যতটুকু চাইছিলাম তার থেকে, মানে আমাদের আগেরটাতে যা ছিল তার থেকে অনেক বেশি মান আসছে, তার থেকে অনেক বেশি মান আসছে, তার মানে কি মরার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যাইতেছে। হ্যাঁ, কিন্তু বিষয়টা হলো আমরা এখানে কোনো ফ্রিকশন চিন্তা ভাবনা করি নাই, তাই না? ফ্রিকশন চিন্তা ভাবনা করলে দিন শেষে এইটা আর একটু মানে সহজ পদ্ধতি হবে, যদি আমরা ফ্রিকশনের চিন্তা ভাবনাটা আনি, বুঝা গেছে? আচ্ছা, M1 এর ওজন কেন ইয়া করলাম না? আচ্ছা, M1 এর আমি এক্স অক্ষ বরাবর, আচ্ছা M1 এর সরণ কিরকম হবে? M1 কি এক্স অক্ষ বরাবরই চলাফেরা করবে না?
এমটা এদিকে আসতে থাকবে আর এম2টা নিচের দিকে পড়তে থাকবে, বিষয়টা এমন না? তার মানে এম মানে এক্স অক্ষ মানে ওয়াই অক্ষ বরাবর এর কোনো ওজন নাই, ওয়াই অক্ষ বরাবর দেখো ডাব্লিউ কাজ করতেছে আর এন কাজ করতেছে, কিন্তু এর কোনো ত্বরণ নাই। তার মানে আমরা জাস্ট একটা জিনিস বের করতে পারতেছি W1 ইকুয়াল টু এন, বাট এটা আমাদের কোনো কাজে আসতেছে না। আমরা এক্সেলারেশন এ এর মানটা বের করতেছি তো, তো আমাদের কোনো কাজে আসতেছে না W আর এন, ওকে, তাই আমরা বিবেচনা করি না। হিসাব করবো না মানে যখন আমাদের দরকার হবে, এটাই হলো মানে ধীরে ধীরে করতে করতে। এখানে কিন্তু জাস্ট আমি তোমাদেরকে এটা এক্সাম্পল দেখাচ্ছি এক একটা, তুমি যে কখনো পরীক্ষায় এটা কমন পাবা একদমই না, পরীক্ষায় কখনো এটা কমন পাবা না, মানে কি বলবো, এই পুলি তুমি যতই প্র্যাকটিস করো পরীক্ষার হলে যায় দেখবা বা ফিজিক্স অলিম্পিয়াডে যেয়ে দেখবা নতুন এমন এক ধরনের দিছে যেটা তুমি জীবনেও দেখো নাই। তোমার এইটা ধারণাটা কাজে লাগাইতে হবে কখন কিভাবে কাজটা করব। হ্যাঁ, আগের সূত্র দিয়ে না, এখানে টেনশনটা একটু আলাদা আসবে, টেনশনটা এখানে আসবে এরকম। আচ্ছা, টেনশনটা কিন্তু খুব সহজেই এ এর মানটা যদি এখানে বসায় দেওয়া যায় তাহলে বের করে ফেলা যায়, এ এর মানটা যদি এখানে বসায় দেই বের করে ফেলা যায়। দেখো এবার আর চুরিবিদ্যা না করে আমরা এ এর মানটা বসায় দিলাম, সেটা হলো M1, এর মান কি ছিল M2G, M2G M1 প্লাস M2 হয়ে গেল আমাদের টেনশন। আমরা এই যে এই ইকুয়েশনটাকে এইভাবে নিয়ে ফেলছি। আচ্ছা, এবার কি বোঝা যাইতেছে দড়ি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা একটু কমে যাইতেছে? আগে ছিল 2M1M2G, এখন শুধু M1M2G। হ্যাঁ, ওকে, আচ্ছা, এখন ওই তো সেই বললাম এখানে ত্বরণের মানটা অনেক বেশি এসে গেছে। ফ্রিকশনের কথা আপাতত বাদ দিই, যেহেতু আমরা আজকে ফ্রিকশন নিয়ে আলোচনা করতেছি না, তাহলে ফ্রিকশন বাদ দিয়ে কিভাবে আমরা এই ত্বরণের মানটা কমাইতে পারি? ত্বরণের মানটা কমানোর জন্য আমরা এই ধরনের একটা জিনিসপত্র নিয়ে আসলাম। কি আনলাম, মনে করো ওই যে তোমার ছাদ ছিল, ছাদটা এমনই ছিল, বাট ছাদের এইখানে একটা টেবিল রেখে দিছো, এই যে এইখানে এরকম ছিল, এখানে একটা টেবিল রেখে দিছো, এই যে এখানে একটা টেবিল, ঠিক আছে, এটা একটা টেবিল সোয়ায় রেখে দিছো, মনে করো ব্যাগটা এভাবে বাঁধা আছে, এখানে পুলি এইভাবে আসবে, আসতে আসতে যখন এটা এখানে এসে যাবে এটা এই টেবিলটার উপরে উঠে যাবে, টেবিলটার উপরে যখন উঠবে তখন এর আবার পিছন দিকে একটা এক্সেলারেশন হবে, সেটা কি হবে, mg sin θ, মনে আছে? আবার একটু বড় করে আঁকাই, বড় করে আঁকাই। এই যে এই বালির বস্তাটা যখন এই অবস্থানে আসবে তখন সে টেবিলের উপরে উঠে যাবে, এখানে আছে পুলিটা, টেবিলের উপর উঠে যাবে, নিচের দিকে একটা ফোর্স কাজ করবে তখন mg sin θ, তখন তার মানে এইদিকে একটু কমে যাইতেছে, এইদিকে জিনিসপত্র বেড়ে যাইতেছে, তাহলে একটু ধীরে ধীরে নামতে পারবা, বাঁচার সম্ভাবনা অনেকখানি বেড়ে যাবে, সফলভাবে পালাইতে পারবা। তো চলো এটার আমরা M1 আর আচ্ছা এই যে সিস্টেমটা আমরা জিনিসটা এই ত্রিভুজের উপরে আমরা জিনিসটা আপাতত বিবেচনা করব। এই ত্রিভুজটাই আমাদের আজকের দিনের শেষ জিনিস, ঠিক আছে? তাহলেই তোমরা কি বলবো মেকানিক্স এর জগতে অনেক বড় একটা পদক্ষেপ হবে তোমাদের জন্য, অনেকখানি শেখা হয়ে গেল, প্রায় 3.5 ঘন্টা হয়ে গেছে, তোমরা মাত্র 14 জন ছিলে, এখন কয়জন আছে জানি না, এখন মাত্র 5 জন আছে, ও অনেক ধন্যবাদ, 5 জন না আমি সহ 5 জন, 4 জন আছে, ধন্যবাদ তোমাদেরকে। ওকে, শেষের দিকে এসে ক্লাসটা একটু মজাই গেল। তো এখানে একটা গেল এইখানে, ওকে, এটা M1, এটা M2, ঠিক আছে, আমরা M2 এর বিবেচনা করি। M2 এর কি এইদিকে একটা ত্বরণ থাকবে আবার এইদিকে একটা T এর মান থাকবে, তাহলে M2A, আমরা এইটার ক্ষেত্রে M2 এর ক্ষেত্রে কোঅর্ডিনেট সিস্টেম বিবেচনা করতেছি এইভাবে, M1 এর ক্ষেত্রে কোঅর্ডিনেট সিস্টেম বিবেচনা করতেছি এইভাবে, এটা করা যায়, কোনো সমস্যা নাই। যে কোনো এক একটা বস্তুর ক্ষেত্রে আমি যে বলছিলাম যে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে, কেন আঁকতে হবে, কারণ ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলে তুমি এক একটার জন্য এক এক ধরনের সুবিধা মতন কোঅর্ডিনেট সিস্টেম ধরে নিতে পারবা। তো f(y) কত হবে, M2 এর ক্ষেত্রে আমরা বের করতেছি f(2y), নিচের দিকে মানে এইদিকে, এইদিকে আমি নেগেটিভ ধরলাম, ঠিক আছে, -m2g sin θ, আর উপরের দিকে টেনশন কাজ করতেছে, টেনশনে আমি লিখি
উপরের দিকে টেনশন কাজ করতেছে টি, ওকে। আবার এফ ওয়ান ওয়াই ইকুয়াল টু কত, নিচের দিকে কাজ করতেছে ডাব্লু, উপরের দিকে কাজ করতেছে টেনশন, আমি উপরের দিকে ধরলাম নেগেটিভ, ঠিক আছে। দেখো আমার এখানে টি এর মানটা আসছে পজিটিভ, আমরা প্রতিবার যোগ করতেছি, এবারও আমরা যোগ করব, কিন্তু প্রবলেমটা হলো এখানে আমরা যদি উপরে পজিটিভ ধরি নিচে নেগেটিভ ধরি তাহলে টি এর মানটা আসতেছে পজিটিভ না, আমরা সেই আগের কাজই করব, যোগ করব, তাহলে কি করব, এই নিচের দিকে ধরবো নেগেটিভ পজিটিভ, উপরের দিকে ধরবো নেগেটিভ। কিছুক্ষণ আগে যা বলতেছিলাম, ইচ্ছা মতো আমরা কোঅর্ডিনেট সিস্টেম ধরতে পারি, কোঅর্ডিনেট সিস্টেমে খালি একটাই শর্ত, সেটা হলো একটা অক্ষ থাকবে হরিজন্টাল, তার সাথে 90 ডিগ্রি কোণ করে অন্য আরেকটা অক্ষ থাকবে, এবং এই হরিজন্টাল অক্ষ আর হরিজন্টাল অক্ষর যে জিনিসপত্র সেটা ভার্টিক্যাল অক্ষকে কোনো প্রভাব ফেলবে না, ভার্টিক্যাল অক্ষের কোনো জিনিসপত্র হরিজন্টাল অক্ষে কোনো প্রভাব ফেলবে না, ঠিক আছে। হরিজন্টাল এক্সিস ভার্টিক্যাল এক্সিস বলে, ঠিক আছে। আচ্ছা, ব্যাপার হলো আমরা এইভাবে নিতে পারি, আমরা কোঅর্ডিনেট এইভাবে নিতে পারি, এইভাবে নিতে পারি, ইচ্ছা মতো নিতে পারি। কিভাবে নিব, নেওয়ার খালি একটাই শর্ত, একটা থাকবে হলো হরিজন্টাল এক্সিস বা যেটাকে বলা হয় সমান্তরাল অক্ষ, আর আরেকটা থাকবে লম্ব অক্ষ বা ভার্টিক্যাল এক্সিস। খালি একটাই শর্ত, সেটা হলো সমান্তরাল অক্ষ আর মানে হরিজন্টাল এক্সিস আর ভার্টিক্যাল এক্সিসের মাঝের কোণটা হইতে হবে 90 ডিগ্রি, মানে এরা পরস্পর লম্বভাবে ছেদ করবে, আর পরস্পর লম্বভাবে ছেদ করবে, আর কি থাকবে, ভার্টিক্যাল এক্সিসের জিনিসপত্র হরিজন্টাল এক্সিসে কোনো প্রভাব ফেলবে না, হরিজন্টাল এক্সিসের জিনিসপত্র ভার্টিক্যাল এক্সিসে কোনো প্রভাব ফেলবে না। আমি যে কথাটা এক্স ওয়াই দিয়ে খুব সহজে বলছিলাম সেটা একটু হরিজন্টাল ভার্টিক্যাল দিয়ে একটু কঠিন করে হলো হয়তো বা, বুঝা গেছে সাজিব? হ্যাঁ, অ্যাপ্লাই করতে করতে হয়ে যাবে। এই যে আমরা এখানে করছি, এখানে কিন্তু আমরা এরকম বাঁকা ভাবে ধরে নিছি এক্সিসটা, মাঝখানে এদের মাঝখানের কোণ কিন্তু 90 ডিগ্রি আছে, আর সমান্তরাল যেটাকে বলতেছি সেটা দেখো সারফেসের সাথে বা ত্রিভুজের সাথে একেবারে সমান্তরাল ভাবে আছে, আর যেটাকে আমরা লম্ব অক্ষ বলতেছি বা ভার্টিক্যাল এক্সিস বলতেছি সেটা কিন্তু অক্ষের সাথে মানে পৃষ্ঠের সাথে একেবারে ভার্টিক্যালি আছে, তাই না? হ্যাঁ, আর এদের মাঝখানের কোণ আমরা ধরে নিচ্ছি 90 ডিগ্রি, আবার এই সমান্তরাল অক্ষের কোন জিনিসপত্র ভার্টিক্যাল এক্সিসে প্রভাব ফেলতেছে না, ভার্টিক্যাল এক্সিসের জিনিসপত্র সমান্তরাল অক্ষে কোনো প্রভাব ফেলতেছে না, তাই না? তার মানে আমি এটার ব্যবহারও তোমাকে দেখাই দিলাম। হ্যাঁ, বুঝতে পারছো, ওকে, হয়ে গেছে। তো আমরা এই দুটাকে যোগ করে ফেলি, যোগ করলে এখানে আসবে এম ওয়ান এ সাইন থিটা প্লাস টি, আমি ভুলভাল করিনি তো? হ্যাঁ, ঠিক আছে, সব ঠিক আছে। আর আর এটার আসবে হলো এম টু এ এম টু জি, এটা এম ওয়ান ছিল, আচ্ছা এম ওয়ান এ আর এটা এম টু ছিল, মাইনাস টি, দুটাকে যোগ করে দিচ্ছি। যোগ করে কিভাবে কি করতেছি দেখো, মাইনাস এম টু জি সাইন থিটা প্লাস টি এর মানটা কি আমরা এখন আর লিখবো না, লিখি, কিছু কলমের কালি, কিছু কলমের কালি বেঁচে যাবে এম ওয়ান জি, ঠিক আছে। তো আমাদের এক্সেলারেশনের মানটা কত আসতেছে, এক্সেলারেশন মানটা আমি ফ্রেশ করে এখানে একটু মনে রাখো, এক্সেলারেশনের মানটা আমি ফ্রেশ করে এখানে লিখতেছি, এক্সেলারেশনের মান আসতেছে এ ইকুয়াল টু এম ওয়ান জি প্লাস এম টু, বোঝা গেছে? মানে আচ্ছা আর একটু উপরে উঠাইতে হবে, হ্যাঁ এই যে এরকম, মানে বিষয়টা কি, বিষয়টা হলো এইরকম ত্রিভুজের ওপরে যদি কোনো একটা জিনিস বাঁধা থাকে আর আরেকটা জিনিস ত্রিভুজের এই লম্ব বরাবর ঝুলানো থাকে, তাহলে এই জিনিসটার ওজন মাইনাস এই জিনিসটার এই দিকে যে ত্বরণটা আছে এম টু জি সাইন থিটা, মানে এখানে মনে করো এ আছে, এর ওজন ডাব্লু অফ এ মাইনাস, আর এটা মনে করো বি, আচ্ছা হ্যাঁ যেটা বলতেছিলাম এম ওয়ান এম টু দিয়ে মনে রাখার দরকার নেই, মনে রাখো বিষয়টা এইভাবে যে
এইটা একটা ত্রিভুজের উপর আছে, ত্রিভুজের উপর এখানে যে ব্লকটা আছে আর এখানে একটা ব্লক আছে, একটা এভাবে মানে ঝুলাই দেওয়া আছে। ঝুলাই দিলে এটার ওজন মাইনাস এটার ওজনের সাথে যেটা কি বলবো প্লেনের উপরে আছে বা ত্রিভুজের উপরে আছে তার সাইন থিটা, এইটার ওজন মাইনাস এইটার সাইন থিটা ডিভাইডেড বাই দুইটার ভর, ডিভাইডেড বাই দুইটার ভর, এটাই হবে এক্সেলারেশনের মান। আর এক্সেলারেশন কিন্তু উভয়টার জন্য সমান হবে, তাই না? হ্যাঁ, বোঝা গেছে। আচ্ছা, এখান থেকে টি ইয়ার মানটা টেনশনের মানটা বের করাটা অনেক টাইম হয়ে গেছে, ঠিক আছে? টেনশনের মানটা আমি জাস্ট মুখস্থ বলে দিলাম, তোমরা চাইলে নিজেরাই এ এর মানটা এখানে টি এর এখানে এ এর জায়গায় বসায় দিয়ে করেছিল এই যে, হ্যাঁ এখানে সহজ হবে কাজটা। এই যে এখানে এ আছে, এম ওয়ান জি আছে, মাইনাস টি আছে, ঠিক আছে? এই ইকুয়েশনটা 2 নম্বর ইকুয়েশন আমি সবগুলো করে মানে নোট তৈরি করে তোমাদেরকে দিয়ে দিব, তোমাদের বুঝতে অনেক সুবিধা হয়ে যাবে। মানে এখানে তো বোঝা যাচ্ছে না কিছুটা, সব বুঝতে সুবিধা হয়ে যাবে। এই এ এর মানটা আমি যদি এইখানে বসায় দিই আমরা খুব সহজেই টি এর মানটা পেয়ে যাব। একটু বীজগাণিতিক ভাবে ইয়া করতে হবে, আমি মুখস্থ লিখে দিলাম বা মুখস্থ লিখতেছি না, বই দেখে দেখে লিখতেছি। ঠিক আছে, এটা হলো টেনশনের মান। ওকে, আচ্ছা আজকের মতো এখানেই রাখি। মানে কোনটা, এটা এটা আচ্ছা, এটা আর একটু সরাসরি বলবো, এটা বুঝতে অসুবিধা হবে, এটা স্বাভাবিক। আমি দাঁড়াও আমার বই ওপেন করি, একটা বইটাতে আসলে এত সুন্দরভাবে দেওয়া আছে আমার নিজেরই জানা ছিল না, কয়েকদিন আগে খুঁজতে যাই পাইলাম। আমি জাস্ট এখন একটা ট্যাব শেয়ার করলেই হয়ে যাবে। আচ্ছা, এই যে এটা হলো ফান্ডামেন্টালস অফ ফিজিক্স বই। যেরকমটা বলছিলাম তোমাদের যে ফান্ডামেন্টালস অফ ফিজিক্স বইটাতে অনেক সহজ করে বোঝানো আছে সবকিছু, তো আমরা চলে যাই সহজ সহজ জিনিসে। অ্যাপ্লাইং মিটার্স এখানেই থাকতে পারে। আসলেই সুন্দর করে অনেক ভেঙে ভেঙে জিনিসটাকে বুঝাইছে। দেখো একটা ব্লককে এভাবে আটকায় রাখছে, মানে ধরে রাখছে এখান দিয়ে, আপাতত এখান দিয়ে টেনশন বল টি কাজ করতেছে, এর উপরে একটা অভিলম্ব প্রতিক্রিয়া বল বা নর্মাল ফোর্স কাজ করতেছে, এখানে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করতেছে, ঠিক আছে? এ বোঝা গেছে, বি বোঝা গেছে, কর দিয়ে এটাকে ধরে রাখছে জাস্ট। আচ্ছা, এই যে ওই জিনিসটা যেটা আমরা বুঝাইছিলাম যে এটা যদি থিটা হয়, এটা 90 মাইনাস থিটা, মানে এই জিনিসটাকে আমি একটু কলম নিয়ে খাচ্ছি, মানে এই যে এটা থিটা হলে এটা 90 মাইনাস থিটা, এই জিনিসটাকেই এখানে বুঝাইছে। তাহলে এটা যদি 90 মাইনাস থিটা হয়, এইটা হলো থিটা, এটাও বুঝাইছে, এটাও বুঝা গেছে, বুঝা গেছে না? হ্যাঁ, তো এটা 90 মাইনাস থিটা হলে এই যে দেখো এটা এফ জি, এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজে এটা হলো অতিভুজ, আর এখানে থিটা, আর এটা হলো কি এক্স অক্ষের কম্পোনেন্ট, তাই না? যেটা আমি এক্স অক্ষের কম্পোনেন্ট বুঝাচ্ছি, তাহলে এক্স অক্ষের ওয়াই অক্ষের কম্পোনেন্ট, সরি, আচ্ছা এই ওয়াই অক্ষের কম্পোনেন্ট এটা বুঝাচ্ছি, এটা আচ্ছা আমি এটা জুমে শেয়ার করে রাখি তাহলে। কপিরাইট হবে না মনে হয়। আচ্ছা, জুমে শেয়ার করে রাখি, যারা বুঝতেছে মানে যারা জুম থেকে দেখবে তারাও যেন আসলে ঠিকঠাক ভাবে জিনিসটাকে বুঝে। ব্যাপারটা হলো এখানে একটা কর্ড দিয়ে ধরে বেঁধে রাখা, এইসব জিনিসপত্র আসে কেন, এখানে একটা কর্ড দিয়ে ধরে বেঁধে রাখা হয়েছে। এ ফোর্সে এ জায়গা আমি এটাই বলছে, আর বি চিত্রে কি বলছে, নিচের দিকে একটা এফ জি মানে ওজনের সমান বল কাজ করতেছে, উপরে একদম অভিলম্বের সাথে লম্ব বরাবর নর্মাল ফোর্স কাজ করতেছে, আর এই যে ধরে বেঁধে রাখার কারণে একটা টেনশন ফোর্স টি কাজ করতেছে।
এখানে এটা বোঝাইছে যে এই যে এই কোণটা যে 90 মাইনাস থিটা হবে সেটা এই সি আর মাধ্যমে বোঝাইছে সি থিটাতে, আবার এটা যেহেতু 90 মাইনাস থিটা হয় তাহলে ডি থিটাতে বোঝাইছে এই এইখানের কোণটা হবে, এইখানের কোণটা যে থিটা হবে সেটা এই ইয়া থেকে বোঝাইছে কি বলবো ডি ডি চিত্র থেকে বুঝাইছে। এখন ডি চিত্রে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকছি, সমকোণী ত্রিভুজের এখানে এটা হলো একটা অতিভুজ, এটা হলো একটা অতিভুজ, আমরা এই কম্পোনেন্টটা চাইতেছি, তার মানে এটা থিটা এটা অতিভুজ, এটা কি তাহলে ভূমি, ভূমি আর অতিভুজের মাধ্যমে আমরা কস থিটার সম্পর্ক দিয়ে খুব সহজে পেয়ে যাচ্ছি এই যে অ্যাডজেসেন্ট লেগ ইউজ কস থিটা, ঠিক আছে দুটো অ্যাডজেসেন্ট কস থিটা ইউজ করব। আচ্ছা আর কস থিটা হলে আবার এটা হবে এমজি সাইন থিটা, এটা হবে এমজি সাইন থিটা, আর এই জিনিসটা হলো একেবারে প্যারালালি নিছিলাম কোথা থেকে, মানে প্যারালালে শিফট করে আমি এইখানে বসাই দিতে পারি, তাই না? এই যে এই জিনিসটাকে আমরা একটু মুছি তারপর আবার আঁকি, এইখান থেকে আমরা এমজি সাইন থিটা পাইতে পারি, এটাকে প্যারালালি শিফট করে আমরা এই প্লেনের সাথে সমান্তরালে রাখলাম, প্লেনের সাথে সমান্তরালে রাখলাম তাহলে এটা এমজি সাইন থিটা, তাহলে এইদিকে কি কাজ করতেছে, এইদিকে কাজ করতেছে এমজি সাইন থিটা, এইদিকে কাজ করতেছে টি, আর এই এফ এন নর্মাল ফোর্সের মানটা কি হচ্ছে যতটুকু নিচে সে দিচ্ছে মানে লম্ব বরাবর যতটুকু বস্তুটা দিচ্ছে এমজি কস থিটা ঠিক ততটুকুই। আচ্ছা বোঝা গেছে না? শেষ ধাপটা, শেষ ধাপটা ওই যেরকম বলছিলাম যে নর্মাল ফোর্সটা এমন হবে বস্তু যতটুকু লম্ব হবে যতটুকু ফোর্স দিচ্ছে, মনে করো এখানে একটা বস্তু ছিল, এই বস্তুটা লম্ব ভাবে যতটুকু ফোর্স দিচ্ছে, আমরা যে এখানে এক্স কম্পোনেন্টটা বের করছিলাম ওয়াই কম্পোনেন্টটা বের করছিলাম, ওয়াই কম্পোনেন্টটা কি ছিল, ওয়াই কম্পোনেন্টটা এমন ছিল না যে এফ জি কস থিটা, তাই না? হ্যাঁ সেটা ছিল এফ জি কস থিটা, মানে সেটা একেবারে প্লেনের সাথে লম্ব বরাবর ছিল, প্লেনের সাথে লম্ব বরাবর যতটুকু বল দিচ্ছে প্লেনও সমান্তালে ততটুকু বরাবর লম্বভাবে ফিরিয়ে দিচ্ছে, সেই লম্বভাবে ফিরিয়ে দেওয়ার বলটাকে আমরা বলতেছি নর্মাল ফোর্স। আচ্ছা আমি সব জায়গায় স্টপ করি। আচ্ছা তো বোঝা গেছে আজকে সমস্ত বিষয় আসে, এটাকে শেয়ার স্টপ করে। আচ্ছা 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 হ্যাঁ অবশ্যই, অনেক অনেক টাইম হয়ে গেল যারা ছিল, তবে অনেক সবাইকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো, সামিহা ইশা ছিল আর তানিশা মেহতামিন ছিল, সবাইকে ধন্যবাদ আর সাজিদকে ধন্যবাদ অনেক বেশি। আচ্ছা আসসালামু আলাইকুম। কেন